শুভ সন্ধ্যা। পরিসংখ্যান বিভাগের 60 বছরে পদার্পণ উপলক্ষে আজকের এই বিশেষ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বিশ্ব পরিসংখ্যান দিবস, ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে। এই বছরের থিমটি হলো কানেক্টিং দ্য ওয়ার্ল্ড উইথ ডেটা উই ক্যান ট্রাস্ট। প্রতি 5 বছর পর পর বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত হয় এবং 2010 সালে প্রথমবারের মতো বিশ্বব্যাপী পরিসংখ্যান দিবস উদযাপিত হয়েছে। জাতিসংঘ পরিসংখ্যান কমিশন 41তম অধিবেশনে 20 অক্টোবরকে বিশ্ব পরিসংখ্যান দিবস পালনের সুপারিশ করে এবং 3 জুন 2010 সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে 20 অক্টোবরকে বিশ্ব পরিসংখ্যান দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং সেই বছরেই প্রথমবারের মতো বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত হয়। সেলিব্রেটিং দ্য মেনি অ্যাচিভমেন্টস অফ অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স এই শিরোনামে এবং 2015 সালের 20 অক্টোবর দ্বিতীয়বারের মতো সারা পৃথিবীব্যাপী জাঁকজমকপূর্ণভাবে এই দিবসটি উদযাপিত হয়, যার প্রতিপাদ্য বিষয় ছিল বেটার ডেটা বেটার লাইভস। আমাদের এই বছর একটি ভিন্ন আঙ্গিকে এই পরিসংখ্যান দিবসটি উদযাপিত হচ্ছে। আপনারা জানেন বিশ্বব্যাপী করোনার ভয়াল থাবাই আজ পর্যুদস্ত। সেই পরিস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ সবসময় বিশেষ দিবসগুলোকে বিশেষভাবেই পালন করে থাকে, এবারও তার ব্যতিক্রম নয়। পরিসংখ্যান বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় এই বছর অনলাইনের মাধ্যমে তাদের এই দিবসটি উদযাপন করার উদ্যোগ গ্রহণ করেছে। আমি আমাদের অতিথিদের আপনাদের সাথে পরিচয় করে দিতে দিব। তার আগে আমরা এখন একটি ভিডিও প্রেজেন্টেশন দেখতে চাই। Data is not just nice to have, it is a must have. Statistics can save lives. Data is a force for good. Quick decisions based on solid data and statistics can respond to the most pressing sustainable development challenges. To ensure that the resources that we have available to us are used effectively, are targeted to those most in need. To ensure that gender data is collected and used for policy change. This is a moment of the gender. Now is the time. Good data is essential to keep us safe. We need strong partnerships, persistent political will, and sustained funding. Robust and transparent data systems. To partner together for a real data revolution. The 2020 Virtual World Data Forum will be the place where data experts from around the world come together to build a system where everyone is counted and included to protect us. We can use these in order to reach together the sustainable development goals. In a world wracked by COVID-19, we need database solutions to guide our way to a sustainable future. We need data for a changing world, and we need data for a better world. অনেক ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য। প্রিয় ফেসবুক ভিউয়ার্স, আমি এখন আজকের এই ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে সেলিব্রেশন প্রোগ্রামের আমাদের সম্মানিত অতিথিবৃন্দের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং এই প্রোগ্রামটি আপনারা সবাই আপনাদের আমাদের সাথে থাকবেন এ প্রত্যাশা ব্যক্ত করছি। এই প্রোগ্রামের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের সাথে আছি প্রফেসর মোহাম্মদ মনিমুল হক, পরিসংখ্যান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। সম্মানিত সুধী মণ্ডলী, আমি প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই আপনাদের সাথে জনাব সুরেন্দ্রনাথ চক্রবর্তী, রিটায়ার্ড সিনিয়র সেক্রেটারি, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেশন ডিভিশন, মিনিস্ট্রি অফ প্ল্যানিং, গভর্নমেন্ট অফ বাংলাদেশ। আমাদের সাথে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, ডাইরেক্টর জেনারেল, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। আমাদের সাথে আরও উপস্থিত আছেন জনাব এ কে এম ফজলুল হক মিয়া, এক্সিকিউটিভ ডিরেক্টর, বাংলাদেশ ব্যাংক। এবং আমাদের সাথে আরও একজন গুণী মানুষ আছেন, জনাব মাহবুব জামান, ম্যানেজিং ডিরেক্টর, ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড এবং চেয়ারম্যান, ডেটাসফট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলি লিমিটেড,
ঢাকা। সেই সাথে আমাদের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যানের প্রতিনিধি হিসাবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর এম সাইদুর রহমান। আমি অতিথিবৃন্দকে আজকের এই প্রোগ্রামে সুস্বাগতম জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা পরিসংখ্যান বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডেটাকে সেলিব্রেশন করছি। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, আমরা বিগত দুইটি, প্রথম ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক ডে এবং দ্বিতীয় ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক ডেকেও আমরা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পরিসংখ্যান বিভাগ সেলিব্রেট করেছিলাম। এবং আমার মনে আছে দ্বিতীয় ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক ডে আমরা ডে লং প্রোগ্রাম করেছিলাম, সেখানে ঢাকা থেকে প্রচুর গেস্ট এসেছিলেন। এবার হয়তো আমরা সেটা করতে পারতাম, কিন্তু পরিবর্তিত পরিস্থিতির জন্য আমরা একটি ওয়েব প্রোগ্রামের মাধ্যমেই সেটি সীমিত রাখতে বাধ্য হচ্ছে। সম্মানিত সুধীমণ্ডলী, আমি প্রথমেই ওয়েলকাম স্পিচ দেওয়ার জন্য অনুরোধ করছি পরিসংখ্যান বিভাগের শিক্ষক এবং পরিসংখ্যান বিভাগের সম্মানিত সভাপতির প্রতিনিধি হিসাবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান। উনি কথা বলবেন রোল অফ স্ট্যাটিস্টিক্স ইন অ্যাচিভিং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। প্রফেসর এম সাইদুর রহমান জি, ধন্যবাদ প্রফেসর মনিমুল হক। আসসালামু আলাইকুম। আজকের এই ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে 2020-এর আজকের এই প্রোগ্রামে আমি সম্মানিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাই। প্রথমে আমি শুরু করছি আজকের উপস্থিতি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম ডিজি বিবিএস এবং জনাব সুরেন্দ্রনাথ চক্রবর্তী প্রাক্তন সচিব এসআইডি, জনাব এ কে এম ফজলুল হক মিয়া ইডি বাংলাদেশ ব্যাংক এবং জনাব মাহবুব জামান এমডি ডেটা সফ। এবং ওনার আরেকটি পরিচিতি, উনি একজন মুক্তিযোদ্ধা এবং প্রাক্তন সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন। এবং আজকের যে সঞ্চালক প্রফেসর ডক্টর মনিমুল হক, পরিসংখ্যান বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমি আজকের এই সবাইকে, যারা আমার উপস্থিত আছেন, পার্টিকুলারলি যারা দেশ বিদেশ থেকে যারা এফবি ফ্রেন্ডস অংশগ্রহণ করছেন, তাদেরকে সবাইকে স্বাগতম জানিয়ে আমি শুরু করছি। যেমন আমি হয়তো বাংলা ইংলিশ মিলিয়ে আজকে কথাগুলো বলতে চাই। যেমন অন দিস ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক ডে আই অ্যাপিল অল দ্য ডেভেলপমেন্ট পার্টনার্স স্টেক হোল্ডার্স টু ওয়ার্ক টুগেদার টু কনফার্ম দ্যাট দ্য নেসেসারি ফান্ডস আর মেড অ্যাডুকেট টেকনিক্যাল ক্যাপাসিটি ইজ ফ্যাব্রিকেটেড and new data sources are explored and innovative processes are applied to give all countries the comprehensive information system they need to achieve sustainable development. আমাদের আজকের যে থার্ড ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে পালন করছে সারা পৃথিবীতে, এর একটি থিম ঠিক করেছেন, যেটা প্রথমে উল্লেখ করেছেন প্রফেসর মনিমুল হক, কানেক্টিং দ্য ওয়ার্ল্ড উইথ ডেটা উই ক্যান ট্রাস্ট। And this theme reflects the importance of trust, authenticative data and innovation and public goods in National Statistics Day. যদি আমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে চাই, যেতে চাই, তাহলে 2010 সালে প্রথম আমাদের যে স্ট্যাটিস্টিক্স, ফার্স্ট ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে, সেটার থিম ছিল সার্ভিস প্রফেশনালিজম ইন্টিগ্রিটি অ্যাচিভমেন্টস অফ অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স। এবং তার প্রেক্ষিতে আমরা যখন এটা শুরু করি, বাংলাদেশের 2013 সালে স্ট্যাটিস্টিক্যাল অ্যাক্ট বাংলাদেশ পার্লামেন্টে পাশ করেন, তার কিছু উল্লেখ ছিল যেটা মেনশন না করলেই হয় নয়, যেমন বিবিএস শ্যাল প্রডিউস প্রিজার্ভ অ্যান্ড পাবলিশ অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স, অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স শুড বি ইউজড ম্যান্ডেটরি বাই আদার মিনিস্ট্রি ডিভিশনস অ্যান্ড ডিপার্টমেন্ট। Statistics not provided by BBS can produce by other ministry, division and departments with prior approval and clearance of the BBS. And no publications will be published without the BBS clearance. And এই চারটি আমাদের যেটা রুলস, সেটা যদি আমরা ফলো করেই আমরা পরবর্তীতে
এমডিজি বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করেছি এবং সেটা সাকসেসফুল হয়েছি এবং পরবর্তীতে 2015 সালে তারই ধারাবাহিকতায় সেকেন্ড ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক ডে পালন করে সেই বছরের থিম ছিল বেটার ডেটা বেটার লাইফ অ্যান্ড ঠিক একই বছর যখন এমডিজি সাকসেস মানে পর্যায়ে চলে গেল সাকসেস বিভিন্ন টার্গেটগুলো গোলগুলো পালন পূরণ করলাম তখনই আমাদের এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইউনাইটেড নেশন টু ইউনিভার্সাল কল টু অ্যাকশন ফর অল মেম্বার কান্ট্রিজ টু ইন প্রভার্টি প্রোটেক্ট দ্য প্ল্যানেট প্রোটেক্ট দ্য প্ল্যানেট এনশিওর দ্যাট অল পিপলস এনজয় পিস অ্যান্ড প্রসপারিটি বাই 2030 এরই সূত্র ধরে আমাদের এসডিজির 17টা গোল এবং 169 টার্গেটকে সামনে রেখে 241 ইন্ডিকেটরসকে সামনে রেখে আমাদের গভর্নমেন্ট বা মিনিস্ট্রি বা বিভিন্ন ডিপার্টমেন্ট পার্টিকুলারলি বিবিএস এই 17টা গোলের উপর ভিত্তি করে তারা অগ্রগতি চেষ্টা করছে যেটা আমি এক নজরে একটু বলতে চাই যেটা মাইলস্টোন বাই 2020 ইন প্রভার্টি ইন অল ইটস ফর্ম অফ এভরি হায়ার সেখানে এই টার্গেটগুলোর মধ্যে অন ট্রাকে আছে দুটো ট্রাক নিড অ্যাটেনশন দুটো ল্যাক আপ টু ডেট ওয়ান অ্যান্ড টার্গেট মিট টু অ্যান্ড আদার্স নট ইয়েট অ্যান্ড এসডিজি গোল টু ইন হাঙ্গার অ্যাচিভ ফুড সিকিউরিটি অ্যান্ড ইম্প্রুভ নিউট্রিশন অ্যান্ড প্রমোট সাস্টেনেবল এগ্রিকালচার ঠিক একইভাবে এখানে কিছু অন ট্র্যাক আছে নিড অ্যাটেনশন ল্যাক আপ টু ডেট ডেটা আবার অন্যান্যগুলো এখনো কোনো সেইগুলোকে আমরা সেট করতে পারিনি অ্যান্ড এসডিজি 2000 এসডিজি 3 নম্বর গোল এনশিওর হেলদি লাইফ প্রমোট ওয়েলবিং টু অল দ্য অল এজ এখানেও ঠিক একইভাবে কিছু কিছু টার্গেট অন ট্র্যাক আছে নিড অ্যাটেনশন এবং টার্গেট মিট হচ্ছে দুটো ঠিক একইভাবে আমরা যদি এসডিজি 4 যাই এনশিওর ইনক্লুসিভ অ্যান্ড এডুকেটেবল কোয়ালিটি এডুকেশন প্রমোট লাইফ লং লার্নিং অপরচুনিটি ফর অল ঠিক একইভাবে এখানে কিছু নিড অ্যাটেনশন 3টি এবং অন ট্র্যাকে আছে 1টি টার্গেট মিট করেছে দুটো এবং এসডিজি 5 অ্যাচিভ জেন্ডার ইকুয়ালিটি ইম্পাওয়ারমেন্ট অল ওমেন অ্যান্ড গার্লস ঠিক এখানে আমরা ঠিক 2000 সালে নিড অ্যাটেনশন অনলি ওয়ান টার্গেট অ্যান্ড এসডিজি 6 এনশিওর অ্যাভেলেবিলিটি অ্যান্ড সাস্টেনেবল ম্যানেজমেন্ট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর অল অন ট্র্যাকে আছে দুটো টার্গেট আর এসডিজি 7 এনশিওর অ্যাক্সেস অফ অ্যাফোর্ডেবল রিলায়েবল অ্যান্ড সাস্টেনেবল মডার্ন এনশিওর এনার্জি ফর অল ঠিক একইভাবে এখানে অন ট্র্যাকে আছে 1টি নিড অ্যাটেনশন আছে দুটো টার্গেট আর এসডিজি 8 প্রমোট সাস্টেইন অ্যান্ড ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ ফুল অ্যান্ড প্রোডাক্টিভ এমপ্লয়মেন্ট ডিসেন্ট ওয়ার্ক ফর অল এখানে আমাদের জন্য অন ট্র্যাকের আমাদের 2000 মাইলস্টোনে 1টি এবং নিড অ্যাটেনশন 5টি আবার টার্গেট মিট করেছে 1টি এবং এসডিজি 9 এখানে আমাদের যেটা গোল 9 গোলে বিল্ড রেজিলিয়েন্স ইনফ্রাস্ট্রাকচার প্রমোট ইনক্লুসিভ এবং সাস্টেনেবল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড ফস্টার ইনোভেশন এখানে আমরা দেখছি অন ট্র্যাক অ্যাজ 1টি টার্গেট নিড অ্যাটেনশন 1টি ল্যাক অফ ডেট 1টি টার্গেট মিট আছে দুটো এসডিজি 10 রিডিউস ইনইকুয়ালিটি উইদিন অ্যামাং কান্ট্রিজ এসডিজি গোল 11, 12 এবং এই দুটোর ক্ষেত্রে আমাদের কোনো 2000 যে 20 সালের মধ্যে যে মাইলস্টোন সেখানে কোনো টার্গেট সেট করা নেই মেক সিটিজ অ্যান্ড হিউম্যান সেটেলমেন্ট ইনক্লুসিভ সেফ অ্যান্ড রেজিলিয়েন্স সাস্টেনেবল এনশিওর সাস্টেনেবল কনজামশন প্রোডাকশন প্যাটার্ন এসডিজি গোল 12 এসডিজি গোল 13 টেক আর্জেন্ট অ্যাকশন টু কম্বাট ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস ইম্প্যাক্ট এখানে আমাদের শুধু 1টি মাত্র অন ট্র্যাকে আছে আমাদের 1টি টার্গেট এবং টার্গেট টু বি সেট 1টি এসডিজি গোল 14 কনজার্ভ অ্যান্ড সাস্টেনেবল ইউজ অব ওশন
सी मेरिन रिसोर्स फॉर सस्टेनेबल डेवलपमेंट ठीक এখানেও অন ট্র্যাক আছে একটি টার্গেট এসডিজি 15 গোল প্রোটেক্ট এন্ড রেস্টোর প্রমোট সাস্টেনেবল ইউজ অফ টেরিটোরিয়াল ইকোসিস্টেম সাস্টেনেবলি ম্যানেজ ফস্টার ফরেস্ট এন্ড কমব্যাক ডিজার্টিফিকেশন হল্ড এন্ড রিজার্ভ ল্যান্ড ডিগ্রেডেশন এন্ড হল্ড বায়োডাইভার্সিটি লস ঠিক এখানেও একটি মাত্র টার্গেট আমাদের অন ট্র্যাকে আছে এন্ড আদার টার্গেট নট টু বি সেট ওয়ান অ্যান্ড নট টু বি নট সেট একটিমাত্র টার্গেট এসডিজি 16 প্রমোট পিসফুল অ্যান্ড ইনক্লুসিভ সোসাইটিস ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রোভাইড অ্যাক্সেস টু জাস্টিস ফর অল অ্যান্ড বিল্ড ইফেক্টিভ অ্যান্ড অ্যাকাউন্টেবল ইনক্লুসিভ ইনস্টিটিউশন টু অল লেভেল ঠিক এখানেও অন ট্র্যাকে আছে মাত্র দুটো টার্গেট এবং গোল 17 Strength the means of implementation and revitalization of the global partnership for sustainable development. এখানে আমরা দেখছি on track আছে দুটো target need attention আছে তিনটি এবং target meet করেছে চারটি এবং সবচেয়ে ভালো অবস্থানে আমরা দেখছি এখানে এই বাংলাদেশ in Bangladesh implementation that sustainable development goal 169 target 17 goal এটাকে বাস্তবায়ন করার জন্য 40টি মিনিস্ট্রি আর ডিভিশন আর ডিপার্টমেন্ট আছে লিডে এবং 34 মিনিস্ট্রি ডিভিশন অ্যান্ড ডিপার্টমেন্ট কো লিডে আছেন এবং 61 মিনিস্ট্রি আর ডিভিশন অ্যান্ড ডিপার্টমেন্ট আছে অ্যাসোসিয়েট পর্যায়ে আছে এবং 241 ইন্ডিকেটরস মধ্যে 70টি ইন্ডিকেটরস আমাদের রিলেটেড ডেটা অ্যাভেলেবল এবং 63 নট অ্যাভেলেবল এবং 108 পার্শিয়ালি অ্যাভেলেবল দ্যাট ইজ দ্য হিউজ টাস্ক টু অ্যাচিভ দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আমরা যদি মনিটরিং এর দিকে আমরা চিন্তা করি তাহলে আমরা দেখতে পারবো যে 30টি টপ ডিপার্টমেন্ট এবং এজেন্সির মধ্যে এসডিজি রিলেটেড ডেটা মনিটর করার জন্য এসআইডি উইল প্লে দ্য কি রোল ইন প্রোভাইডিং অ্যান্ড জেনারেটিং ডেটা to monitor SDG implementation BBS alone 89 target BBS implement monitor korbe followed by NITO NIPOR 24 ebong DG health 22 department of environment 21 and Bangladesh forest department 14 Bangladesh bank 8 and so on the other ministry and divisions or department and according to census 2011 amra ekhane dekhte parchi je less than 15 age jara amader active population na tader shongkha holo 34.60% ebong jader above 65 tader ache 4.75 ebong active population ache 15 থেকে 64 এজের 60.62 আমাদের এই তিনটি গ্রুপকে যদি আমরা চিন্তা করি যেটা আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমাদের সবচেয়ে 2041 সাল পর্যন্ত এটাকে রান করবে এবং আমরা যদি এই তিনটি পপুলেশনকে যেটা আমাদের সিনিয়র সিটিজেন যাদেরকে আমাদের অনার করতে হবে এবং টেক কেয়ার করতে হবে যারা তাদের বুদ্ধি পরামর্শ নিয়ে এবং যারা বাচ্চা আছে তাদেরকে নার্সিং এবং ভালোবাসা দিয়ে আমরা ফিউচার ট্যালেন্ট হিসাবে আমরা তৈরি করতে পারবো এবং যাদের বয়স এই 15 থেকে 64 তাদেরকে যেন আমরা এই ফুল প্রোডাক্টিভ এমপ্লয়মেন্ট অপরচুনিটি এবং ডিসেন্ট ওয়ার্ক ফোর্সের মধ্যে তাদেরকে আমরা এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি করতে পারি সেই ক্ষেত্রে যে এই এসডিজি বাস্তবায়ন করার জন্য যে হিউজ অ্যাক্টিভিটিস সেই হিউজ অ্যাক্টিভিটিসের মধ্যে আমি তাদেরকে এই বর্তমানে যেটা রিকোয়েস্ট করব অথরিটিকে অল অথরিটিস অফ দ্য রেসপেক্টিভ মিনিস্ট্রি অর ডিভিশন অর ডিপার্টমেন্ট পার্টিকুলারলি বিবিএস অ্যান্ড বাংলাদেশ ব্যাংক টু রিক্রুট দ্য স্ট্যাটিস্টিশিয়ান ফর অ্যাচিভিং অ্যান্ড মনিটরিং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ফর ইমপ্লিমেন্টেশন আমরা যদি এগুলোকে দেখতে পারি তাহলে আমাদের
কয়েকটা জিনিস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আমরা যদি সোয়াট অ্যানালাইসিসের দিকে দেখি, তাহলে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেমন স্ট্রেংথ, সোয়াটের স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড দ্য থ্রেট, আমরা যদি আমাদের সবচেয়ে শক্তিশালী যেটা আছে, স্ট্রেংথ আছে আমাদের স্ট্যাটিস্টিক্যাল অ্যাক্ট আছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, ইনফ্রাস্ট্রাকচার সেট আপ আছে সারা দেশে, সারা উপজেলা ডিস্ট্রিক্ট পর্যায়ে বিবিএস এর অফিস আছে, ডিসি এবং যাদের যে ইউএনও যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট আছে সেটা আমাদের বড় ধরনের স্ট্রেংথ। যদি আমরা এটাকে এই আমাদের যে স্ট্যাটিস্টিক্যাল অ্যাক্ট আছে সেগুলোর মধ্যে যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমরা লিঙ্ক করাতে পারি, তাহলে আমাদের এই স্ট্রেংথটা আমরা কাজে লাগে, আমরা সাকসেসফুল হতে পারি। আমাদের সবচেয়ে উইকনেস হলো সঠিক, নির্ভরযোগ্য, সময়োপযোগী এবং বিশ্বস্ত পরিসংখ্যা। এটা আমাদের বেশ উইকনেসই আমি মনে করবো অ্যাজ এ পরিসংখ্যানের একজন ছাত্র হিসাবে। আর নিড স্কিল স্ট্যাটিস্টিশিয়ান, আমাদের স্কিল স্ট্যাটিস্টিশিয়ান যারা আছে, যারা আমাদের ছাত্রদেরকে পড়াচ্ছি, তাদের তৈরি করছি এবং যে তাদের যে স্কিল আমরা ডেভেলপ করে জব মার্কেটে যাদেরকে দিয়ে দিচ্ছি, তাদেরকে আমরা যেন এই মিনিস্ট্রি গভর্নমেন্ট যেন তাদেরকে যথাযথভাবে কাজে লাগায়, সেটা আমি এই বিশ্ব পরিসংখ্যান দিবসের কে সামনে রেখে আমি সরকারকে অনুরোধ করছি। আমাদের যেটা হলো সবচেয়ে অপরচুনিটি আমাদের যদি আমরা দেখি, তাহলে আমরা অপরচুনিটির মধ্যে আছে সময়োপযোগী সঠিক পরিসংখ্যানের সাহায্যে যথাযথ পরিকল্পনা গ্রহণ করে 2041 সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সক্ষম হব বলে আমরা বিশ্বাস করি। কারণ যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বর্তমানে যারা অ্যাক্টিভ পপুলেশন আছে, তারা 2041 সালের পর থেকে তারা আমাদের মতো যারা এই সিনিয়র সিটিজেনের ওই গ্রুপের মধ্যে পড়ে যাবে, সেজন্য এটা আমাদের জন্য একটা বিরাট অপরচুনিটি। এবং সেটা যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা সক্ষম হব। দ্বিতীয়ত হলো থ্রেট, আমাদের সবচেয়ে বড় থ্রেট যেটা হলো আমাদের যেটা উইদাউট কন্ট্রোল মহামারী এবং গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, ফ্লাড, ড্রাউট, দুর্ভিক্ষ, এগুলোকে আমাদের হতেই পারে এবং সেটার কারণে আমরা সেটাকে আমরা এই থ্রেট হিসাবে নিয়েই আমরা শিখলে যদি চারটে জিনিস যদি আমরা সক্রিয়ভাবে সোয়াট অ্যানালাইসিসের মাধ্যমে চিন্তা করি, তাহলে আমরা প্রকৃতভাবে আমরা সেই উন্নত বিশ্বের আমরা তাল মিলিয়ে আমরা যেতে পারবো। যেমন আমরা যদি আরও বলতে পারি, মণিমলক সময় হলে আমাকে বলে দেবা যে পরিসংখ্যান উন্নয়ন অগ্রগতির পরিমাপক আর্থসামাজিক, পরিসংখ্যান উন্নয়ন অগ্রগতির পরিমাপক আর্থসামাজিক সকল কর্মকাণ্ডের গতি প্রকৃতি নির্ণয় ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম, মূলত সঠিক পরিসংখ্যানই কার্যকর পরিকল্পনা প্রণয়নের পূর্ব শর্ত। আমরা যদি করোনা ভাইরাসের মহামারী থেকে জীবন বাঁচাতে এবং এর থেকে উত্তরণের পরিসংখ্যানের গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে টেকসই উন্নয়ন পরিকল্পনার প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণের সঠিক ও নির্ভরযোগ্য সময়োপযোগী বিশ্বস্ত পরিসংখ্যানের ভিত্তি হিসেবে কাজ করে এবং আমাদের পরিবর্তিত বিশ্বকে বুঝতে সাহায্য করবে। আমি দেশের উন্নয়নের জন্য অন্যতম প্রধান শর্ত হলো সঠিক পরিকল্পনা গ্রহণ, সঠিক পরিকল্পনার জন্য প্রয়োজন সময়োপযোগী সঠিক পরিসংখ্যান, পরিসংখ্যান যত নির্ভুল হবে নীতি নির্ধারণের জন্য পরিকল্পনা প্রণয়ন সিদ্ধান্ত গ্রহণে তত সহজতর হবে। আমি এই বিশ্ব পরিসংখ্যান দিবসে যেতে সরকারের এখানে দুইজন প্রতিনিধি আছেন, একজন বাংলাদেশ ব্যাংকের আর একজন আছে বিবিএস এর ডিজি মহোদয়, আমি তাদেরকে আমি অনুরোধ করব যেন সরকারের কাছে নীতি নির্ধারণের পর্যায়ে এই জিনিসগুলো যেন পৌঁছায় যায়। আমরা একসময় মাত্র চারটা বিশ্ববিদ্যালয়ে আমরা পরিসংখ্যান পড়াতাম, ঢাকা, রাজশাহী, চিটাগং এবং জাহাঙ্গীরনগর, সেখানে সীমিত পরিসংখ্যান বিদ আমাদের জব মার্কেটে ঢুকত, যার ফলে সেখান থেকে আমাদের যারা সহায়ক সাবজেক্ট ছিল তাদেরকে সেটাকে নিয়ে এসে ফুলফিল করানো হতো
সাবস্টিটিউট অফ ইন স্ট্যাটিস্টিশিয়ান, কিন্তু এখন প্রায় অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রায় 20টির মতো পাবলিক বিশ্ববিদ্যালয় স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট আছে, সেখানে বর্তমান সময় উপযোগী পরিসংখ্যান তাদেরকে ট্রেন আপ করা হয়। এবং আমি আরও অনুরোধ করব এই সমস্ত পরিসংখ্যান যারা ছাত্র, যারা আমরা বের করে দিচ্ছি জব মার্কেটে, তাদের ইন্টার্নশিপের মাধ্যমে এই যে এসডিজির যে বিশাল কর্মযজ্ঞ, তাদেরকে ইনভলভ করার জন্য যদি করা হয়, তাহলে এই সমস্ত পরিসংখ্যানের ছাত্র, তারা আমরা যারা থিওরিটিক্যাল শেখাচ্ছি, প্র্যাকটিক্যাল যদি তারা সেখানে যে কাজে লাগাতে পারে, ভবিষ্যৎ কর্ম পরিকল্পনায় সহায়ক ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। আমি এটাকে সামনে রেখেই আমরা যে পরিসংখ্যানের যে গুরুত্ব, সেটাকে যেন আমার এই সমস্ত ছাত্রদেরকে, যদি আপনারা যে বিভিন্ন পর্যায়ের কার্যকর ভাবে যদি কাজে লাগাতে পারেন, তাহলে আমার মনে হয় যে আমরা এসডিজি বাস্তবায়নের জন্য আরো গতিশীল পাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। স্টে সেফ অ্যান্ড হেলদি, আমরা সবাই সুস্থ থাকব, একে অপরের জন্য দোয়া করব। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রফেসর এম সাইদুর রহমান, পরিসংখ্যান বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়। আপনাকে আপনার বক্তব্যের মাধ্যমে খুব সুন্দরভাবে পরিসংখ্যানের তাৎপর্য এবং এসডিজি অর্জনে যে পরিসংখ্যান ব্যতীত কোনো গত্যন্তর নেই, সেটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। সম্মানিত ফেসবুক ভিউয়ার্স, আমাদের সাথে জনাব মাহবুব জামান সাহেব আছেন, ডেটা সফটওয়্যার ম্যানেজিং ডিরেক্টর। বাট ওনার ইন্টারনেট কানেকশনটা একটু আনস্টেবল, ফলে উনি আসছেন যাচ্ছেন আর কি, এরকম একটা পজিশন আছে। ওনার খুব ভালো একটা প্রেজেন্টেশন আছে, আমরা এক্সপেক্ট করব উনি খুব অল্প সময়ের মধ্যে আমাদের সাথে জয়েন করবেন। ওনার প্রেজেন্টেশনের টাইটেলটি হলো ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ডেটা সায়েন্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। আপনাদের সেই প্রেজেন্টেশনটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তার আগে এখন আমরা আপনাদের সামনে যে প্রেজেন্টেশনটি নিয়ে আসতে চাই, তিনি বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের ডাইরেক্টর জেনারেল মহোদয় জনাব তাজুল ইসলাম সাহেব। উনি ওনার একটি সুন্দর প্রেজেন্টেশন আমাদের সামনে উপস্থাপন করবেন, নির্ভরযোগ্য পরিসংখ্যানে বৈশ্বিক সংযোগ এবং জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসাবে বিবিএস এর ভূমিকা, এই শিরোনামে উনি ওনার প্রেজেন্টেশনটি উপস্থাপন করবেন। আমি এখন প্রেজেন্টেশন স্লাইডটি এখানে উপস্থাপন করছি। উনি আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব তাজুল ইসলাম আপনাকে। আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি জি, ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ, এবং একই সাথে আমার প্রাক্তন সচিব স্যার জনাব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী স্যার আজকের সভায় উপস্থিত। স্যার পরিসংখ্যানকে এত ভালো জানেন যে আসলে সেখানে আমার উপস্থাপনাটা খুবই মানে বয়ের মধ্যে থাকবো উপস্থাপনা করতে গিয়ে, যে কোথায় যেন ভুল করে ফেলি। তবে স্যারের কাছে আমি অনুরোধ জানাবো যে স্যার ভুল থাকলেও এটাকে স্যার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ স্যার এত ভালো জানে যে পরিসংখ্যানকে মাত্র স্যার রিটায়ার করেছেন, পিআরএল এ আছেন, কাজে স্যার যেভাবে জানে সেভাবে তো আমিও জানি না। বাট আমার একটা উপস্থাপনা আমি চেষ্টা করব যে অল্প কিছু যে বিষয়গুলো আছে এই বিষয়গুলিতে বক্তব্য দিয়ে। আসলে আজকে আমরা পরিসংখ্যান দিবস, বিশ্ব পরিসংখ্যান দিবসকে আমরা পালন করেছি দিবসের প্রথম ভাগে, বাট সত্যি যেটা যে কোভিড মহামারীর কারণে যেভাবে আমাদের অনুষ্ঠানটি পালন হওয়া উচিত ছিল বা করা উচিত ছিল সেভাবে আমরা করতে পারিনি, খুবই সংক্ষিপ্ত আকারে এবং একেবারে ছোট্ট পরিসরে আমরা সেটাকে সম্পন্ন করেছি, যতটুকু সম্ভব হয়েছে যে সবাইকে একটু জানান দেয়। বিশেষ করে আমাদের সাথে ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান সমিতি, এবং আমরা অনেকেই দাওয়াত দিয়েছিলাম, কিন্তু বাইরে যারা আছে তারা আসতে পারেনি, এমনকি ভিতরে যারা আছে ঢাকার ভিতরে তারাও অনেকে অ্যাটেন্ড করেননি।
তারপরও আলোচনাটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমরা আশা করি যে এটা অনেকের মধ্যেই একটা প্রভাব ফেলবে যে বিশ্ব পরিসংখ্যান দিবসের যে বক্তব্যগুলি আছে, বিশেষ করে কানেক্টিং দ্য ওয়ার্ল্ড উইথ ডাটা উই ক্যান ট্রাস্ট, সেখানে এই যে উই ক্যান ট্রাস্টের উপর আসলে খুব জোর দিয়ে আলোচনা হয়েছে। বিষয়টা এরকম যে আমরা যদি কারো কাছ থেকে কোনো ডাটা বা তথ্য সংগ্রহ করতে যাই, আমি প্রাথমিক একটু আলোচনা করছি তারপর আমার স্লাইডের মধ্যে ঢুকবো, যদি আমরা আলোচনা করতে যাই তাহলে প্রথমেই দেখা যায় কাউকে যদি জিজ্ঞেস করেন যে আপনার আসলে মাসিক আয় কত, এটার উত্তর আসলে এক এক জায়গায় এক এক রকম হবে, এবং কেউ ভয়ে সত্য কথা যেটা তার যদি আয় বেশিও হয়ে থাকে সে আয়টা বলতে রাজি না। কাজে আমি প্রাথমিক তথ্য যাদের কাছ থেকে সংগ্রহ করব তাদের কাছ থেকে যদি সত্য ডাটা না পাই তাহলে কিন্তু আসলে একেবারে নির্ভরযোগ্য যেই ডাটাটা আছে সেই ডাটাটা দেওয়া কিন্তু আমাদের পক্ষে অনেকটা কঠিন। তাই আমরা চেষ্টা করছি যে আমাদের অবস্থানটাকে তুলে ধরতে, যে বিবিএস কোনো এজেন্সি নয় বা কোনো সিক্রেট এজেন্সিও নয় যে যারা আপনার সাথে বা আপনার বিপরীতে বা বিরুদ্ধে কোনো ভোট দিবে বা কথা বলবে, এই কথাটা আমরা বোঝানোর চেষ্টা করছি এবং বোঝানোর চেষ্টাকে নিয়েই আমরা আজকের এই বিশ্ব পরিসংখ্যান দিবসকে স্বাগত জানিয়েছি। তবে আমরা যে কানেক্টিং দ্য ওয়ার্ল্ড উইথ ডাটা উই ক্যান ট্রাস্ট, এটার একটা বাংলা আমরা করেছি বিশ্বায়নের নির্ভরযোগ্য পরিসংখ্যান, বিশ্বায়নের নির্ভরযোগ্য পরিসংখ্যান, অর্থাৎ যেটাকে যে ডাটাকে আমরা নির্ভর করতে পারি ডাটার উপর এবং সেটা দিয়ে বিশ্বের সাথে আমরা সংযুক্ত হব। তা আমি অনুরোধ করবো এর পরের স্লাইডটাতে যাওয়ার জন্য, যে আসলে জাতিসংঘ পরিসংখ্যান বিশ্ব পরিসংখ্যান দিবসটা জাতিসংঘ 2010 সাল থেকে পালন করে, এটা আসলে ভূমিকাতে প্রফেসর ডক্টর সাইদুর রহমান সাহেব বলেছেন সর্বশেষ 2015 সালে পালিত হয়েছে এবং তৃতীয়বারের মতো 2020 বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত হচ্ছে। জি, আর প্রতিপাদ্য বিষয়টা সবাই আমরা ইন দ্য মিডটার্ম জেনে গেছি যে কানেক্টিং দ্য ওয়ার্ল্ড উইথ ডাটা উই ক্যান ট্রাস্ট, যেটার একটা বাংলা রূপ আমরা দিয়েছি বিশ্বায়নের নির্ভরযোগ্য পরিসংখ্যান। জি, আপনাদের একটু হয়তো একটু স্মরণ করে দেওয়ার জন্য বলছি, অনেকে হয়তো জানবেন যে আসলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সনের 26শে আগস্ট এই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে প্রতিষ্ঠা করেন। সেখানে 4টি মিনিস্ট্রি বা কমিশনের আন্ডারে 4টা বিভাগ ছিল, যে বিভাগগুলিকে নিয়ে বঙ্গবন্ধু সেই একটি পরিসংখ্যান বিভাগ গঠন করেন, সেটাকে নিয়ে আমরা চলছি। তার মধ্যে পরিকল্পনা কমিশনের অধীনে পরিসংখ্যান ব্যুরো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আদমশুমারি কমিশন, কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি শুমারি কমিশন এবং কৃষি মন্ত্রণালয়ের কৃষি পরিসংখ্যান ব্যুরো, এই 4টা সংস্থাকে একত্রে নিয়ে 1974 সনের 26শে আগস্ট এটাকে গ্যাজেটভুক্ত করেন এবং একটি প্রতিষ্ঠা করেন। আসলে বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন যে ডাটা ব্যতীত আমাদের উন্নয়ন সম্ভব নয়, কাজে যেখানে আমরা উন্নয়ন করতে যাই আমাকে ডাটা দিয়ে মেজার করতে হবে যে আমরা কোন অবস্থানে আছি, আমাদের উন্নয়নটা আরো কতটুকু যাওয়া দরকার, সেভাবেই আমরা অগ্রসর হচ্ছি। এর পরবর্তীতে বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আর্থসামাজিক উন্নয়ন এবং পরিকল্পনা প্রণয়নে পরিসংখ্যানের অপরিহার্যতা উপলব্ধি করে 1999 সনের 25শে অক্টোবর ঢাকার আগারগাঁয়ে 2 একর 14 শতাংশ জমির উপর একটি দৃষ্টিনন্দন পরিসংখ্যান ভবন উদ্বোধন করেন, যে পরিসংখ্যান ভবনে এখন আমরা আছি। এমনকি আমাদের যে বিভাগ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, সেই বিভাগটিও আমাদের এই বিল্ডিংয়ে অবস্থান করছেন, একই সাথে আমরা যৌথভাবে কাজ করে যাচ্ছি। আমার সচিব মহোদয় যে কথাটা বলতেছিলাম যে সচিব মহোদয় থাকা অবস্থায় স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের ভবনের নিস্তা এবং একেবারেই প্রবেশ পথে গত 29শে অক্টোবর 2018 তারিখে পরিসংখ্যান ভবনে জাতির পিতা বঙ্গবন্ধুর একটা ম্যুরাল স্থাপন করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা সচিব স্যার পালন করেন, এই জন্য বললাম যে স্যার সবচেয়ে ভালো জানবেন পরিসংখ্যান সম্বন্ধে, যেখানে এই কাজগুলি করে গেছেন স্যারের নিজের হাতে আর আমরা ছিলাম স্যারের সহযোগী, যেখানে স্যারকে আমরা কাজগুলি করতে সহায়তা করেছি।
পরিসংখ্যান ব্যবস্থার আসলে আইনগত একটা ভিত্তি আছে, সেই ভিত্তিটা হলো 2013 সালের 27 ফেব্রুয়ারি পরিসংখ্যান আইন 2013 মন জাতীয় সংসদে পাশ হয়, সেটার মধ্য দিয়ে আমরা কাজগুলি করে যাচ্ছি। এবং এমনকি আমাদের পরিসংখ্যান ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য 28 অক্টোবর 2013 মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর দি ডেভেলপমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স NSDS কৌশল পত্রটি গ্রহণ করা, যে কৌশল পত্রের ভিত্তিতে পরিসংখ্যানকে আধুনিকায়নের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটার উপর এখন পর্যন্ত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। হয়তো এই কার্যক্রমগুলির পরে আমরা যখন তা বাস্তবায়নে যাব তখন একটা বিশ্বমানের পরিসংখ্যান গুরু বা পরিসংখ্যান ব্যবস্থায় আমরা প্রবেশ করতে পারবো, আমরা আশাবাদী। আসলে অনেকগুলি বিষয় আছে যে জাতীয় পরিসংখ্যান ব্যবস্থায় BBS এর যে ভূমিকাটা আছে, জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসেবে আসলে BBS কাজ করে থাকে। অফিসিয়াল যত পরিসংখ্যান আছে সকল পরিসংখ্যানই BBS এর মাধ্যমে প্রকাশিত, এমনকি বাইরের কোনো সংস্থাও যদি জরিপ করেন বা পরিসংখ্যান দিতে ইচ্ছুক হন তাহলে BBS এর অনুমতি নিয়ে এবং পর্যালোচনার মাধ্যমে আমরা সেই অনুমতি দিয়ে থাকি এবং পরবর্তীতে রেজাল্ট প্রকাশের আগেও মেথডোলজি সহ সকল বিষয় পর্যালোচনা করে আমরা অনুমতি দিই। জাতীয় এবং স্থানীয় পরিকল্পনা প্রণয়নে পরিকল্পনাবিদ, নীতি নির্ধারক, সরকারি এবং বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা, NGO এবং জনসাধারণের ব্যবহারের জন্য বিভিন্ন তথ্য উপাত্ত সংকলন বিশ্লেষণ প্রকাশের দায়িত্ব আসলে নিয়মিতভাবে BBS পালন করে আসছে। কাজেই জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সব জায়গায় প্রণীত যে BBS ডাটা আছে সেগুলি সত্যকরণের কাজটাও অথেন্টিকেশনের কাজটাও BBS করে থাকে। একই সাথে 2000 সালে গৃহীত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্থাৎ MBG-তেও কিন্তু BBS এই সূচকের অগ্রগতি ভিত্তি পরিসংখ্যান কিন্তু তুলে ধরেছে এবং সেখানে তথ্য উপাত্তের ভিত্তিতে MBG সর্বশেষ যে বিশ্লেষণটা আছে সেই বিশ্লেষণটাও করা হয়েছে। তো কাজেই বর্তমানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা SDG-র যে অগ্রগতি পরিবেক্ষণ এবং মূল্যায়ন সেখানেও কাজ করে যাচ্ছে। একই সাথে বর্তমান SDG বাস্তবায়নে বিশেষ করে ইন্ডিকেটরগুলি SDG ট্র্যাকারে প্রদানে BBS সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাছাড়া পঞ্চবার্ষিক পরিকল্পনা, রূপকল্প 2021, রূপকল্প 2041, ডেল্টা প্ল্যান সহ জাতীয় এবং আন্তর্জাতিক উন্নয়ন এজেন্ডা পরিবেক্ষণে BBS তথ্য উপাত্ত সরবরাহ করে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। আমরা যে SDG নিয়ে কাজ করছি আসলে SDG-তে 2030-এর মধ্যে আমাদের উপাত্ত যে SDG-র ইন্ডিকেটরগুলি প্রদান করতে হবে সেখানে কিন্তু আমরা সর্বোচ্চভাবে কাজ করে যাচ্ছি। এবং আপনারা হয়তো অনেকেই জানেন 231টি ইন্ডিকেটরের মধ্যে 105টি ইন্ডিকেটরের দায়িত্ব BBS এর এবং 5টি ইন্ডিকেটর দায়িত্ব আমাদের পরিসংখ্যান তথ্য ব্যবস্থাপনা বিভাগের, অর্থাৎ সর্বমোট 109টি ইন্ডিকেটর আমাদের এখান থেকে আসবে। বাকি ইন্ডিকেটরগুলি বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগ বিশেষ করে ডিপার্টমেন্ট তাদের কাজের মাধ্যমে সেগুলিকে আমাদের কাছে প্রদান করবে। আসলে এটারও একটা বিরাট কি বলে প্রসেস আছে, যে প্রসেসটা যখনই কোনো ডিপার্টমেন্ট তার ডাটা প্রদান করে সেই ডাটাগুলি BBS পাওয়ার পরে একটি টেকনিক্যাল কমিটি আছে, টেকনিক্যাল কমিটি সবার মাধ্যমে এটাকে সত্যায়ন করা হয়, অথেন্টিকেশন করা হয়, অথেন্টিকেশনের পরে SDG ট্র্যাকারে অন্তর্ভুক্ত করা হয় এবং তখন থেকে সবার জন্য উন্মুক্ত যে ডাটার এই ইন্ডেক্সের মান কত বা আমরা কোন অবস্থায় আছি। তো কাজেই ওই যে আমরা যে SDG ট্র্যাকারে যে উপাত্তগুলি প্রদান করে থাকি সেখানে কিন্তু আমাদের যে প্রসেসটা আমি একটু বললাম যে উপাত্ত প্রস্তুত সরবরাহ, উপাত্ত সত্যকরণ বা অথেন্টিকেশন, তারপরে যে বিষয়টা আছে স্লাইডটা একটু অস্পষ্ট যদিও বিভিন্ন বিভাগ থেকে কোন বিভাগ থেকে কয়টা বা কোন মিনিস্ট্রি থেকে কয়টা
আমরা ইয়া পাবো এসডিজি ইন্ডেক্স পাবো, সেই ইন্ডেক্সগুলির একটা ধারণা দেওয়া আছে। তাছাড়া বিবিএস থেকে কোন কোন সার্ভের মাধ্যমে আমরা ইন্ডেক্স পাবো সেটারও একটা ধারণা এই স্লাইডটাতে দেওয়া আছে। তো যেহেতু একটু অস্পষ্ট কাজে এটাকে আমি বিশ্লেষণে যাব না এই মুহূর্তে। জি, এই এসডিজি ট্র্যাকারগুলিকে ট্র্যাকারে তথ্যগত প্রদানের জন্য আমাদের পরিসংখ্যান তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মহোদয়ের নেতৃত্বে 50 সদস্যের একটি ন্যাশনাল ডাটা কোঅর্ডিনেশন কমিটি বা এনডিসিসি কমিটি আছেন, যেগুলি আসলে প্রশাসনিক ডাটাগুলিকে নিয়ে সেখানে আলোচনা করা হয়। যখনই কোনো ডাটা আমাদের টেকনিক্যাল কমিটি কর্তৃক গৃহীত না হয় তখন সেটার জন্য ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটিতে আবেদন করা যাবে এবং ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি তাদের সিদ্ধান্তের মাধ্যমে সেই ডাটাগুলিকে এসডিজি ট্র্যাকারে প্রদানের জন্য সিদ্ধান্ত দিতে পারেন। একই সাথে যে কথাটা বলতেছিলেন যে 50 জন হলো গ্যাজেটের সদস্য আর 5 জন ইন দ্য মিডিয়াম আমাদের কোঅপ হয়েছে, কোঅপের মাধ্যমে 55 জন সদস্য বর্তমানে কাজ করে যাচ্ছে। জলবায়ু পরিবেশ ও দুর্যোগ সংক্রান্ত পরিসংখ্যান, এখানে সেন্দাই ফ্রেমওয়ার্ক ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন, টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্য এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত দি প্যারিস এগ্রিমেন্ট চূড়ান্ত করা হয়েছে। এই তিনটি কাঠামোতে সমস্যা অনুধাবন, শনাক্তকরণ এবং সমাধানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমরা অলরেডি আন্তঃসরকার প্যানেল বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশসমূহের মধ্যে অন্যতম হিসেবে ঘোষণা করেছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে জলবায়ু পরিবর্তনকে বিশেষ গুরুত্ব দিয়ে তা মোকাবেলার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমরা কিন্তু এখন একটা রেজিলিয়েন্স কান্ট্রি, অর্থাৎ আমরা জলবায়ু পরিবর্তনের ফলে যে সকল অসুবিধার সম্মুখীন হচ্ছি সেগুলিকে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি এবং সেই প্রস্তুতি আমাদের রয়েছে। ইন দ্য মিনটাইম আমাদের একটা প্রজেক্টের মাধ্যমে এই জলবায়ু পরিসংখ্যান সংক্রান্ত বিষয়গুলিতে কাজ করে যাচ্ছে। আমরা আশা করি যে অচিরেই জলবায়ু রিলেটেড যে সকল ট্র্যাকার আছে, ইন্ডেক্স আছে, সেগুলো আমরা ট্র্যাকারে দিতে সক্ষম হব। আমাদের পরিসংখ্যান বিভাগ একটা জাতীয় খানা তথ্য ভাণ্ডার তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে, এটাকে এনএসডি প্রজেক্ট বলে, ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেস। সেটা দিয়ে আমাদের ডাটাগুলি কালেকশন হয়ে গেছে। ইন দ্য মিনটাইম আমাদের এমআইএস প্রস্তুতের কাজটা চলছে, এমআইএসও প্রস্তুতের পথে, প্রায় 80% কাজ হয়ে গেছে আর বাকি কাজটা বোধহয় খুব তাড়াতাড়ি সম্পূর্ণ বলে আমরা আশা করি। আমাদের যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি আছে প্রায় 145টা, আমরা আশাবাদী আমাদের যে তথ্য ভাণ্ডার হবে সেখান থেকে ডাটা নিয়ে সেই সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যবহার করা যাবে এবং যারা দরিদ্র শ্রেণীর এবং সামাজিক নিরাপত্তার অন্তর্ভুক্ত হবেন তাদের ডাটাটা আমরা খুব সহজেই এই এনএসডি তথ্য উপাত্ত থেকে আমরা পেয়ে যাব। আসলে আমাদের অ্যালোকেশন অফ বিজনেস অনুযায়ী জাতীয় জনসংখ্যা রেজিস্টার তৈরি করার একটা বিষয় আমাদের আছে। আমরা চেষ্টা করছি জাতীয় জনসংখ্যা রেজিস্টারটাকে প্রণয়ন করার। এটাতে আসলে এনএসডির ডাটাটা যেমন কাজে লাগবে, একই সাথে আমাদের আগামীতে যে জনশুমারিটা সামনে আছে সেই জনশুমারিকে আমরা এই জাতীয় জনসংখ্যা রেজিস্টার প্রণয়নে কিভাবে ব্যবহার করা যায় সেই বিষয়ে আমরা আলোচনা করেছি এবং সেই ডাটাটাকে আমরা জনসংখ্যা রেজিস্টারে ব্যবহার করব আমরা আশাবাদী। একই সাথে মন্ত্রী পরিষদ কর্তৃক এটার অনুমোদন আছে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জাতীয় জনসংখ্যা রেজিস্টারটা খুব দ্রুত প্রণয়ন করতে হবে, সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। জি, বর্তমানে যে সকল কাজ চলছে, আসলে জনসুমারি গৃহগণনা 2021, কৃষি মৎস্য পানি সম্পদ সুমারি 2019, জিডিপির ভিত্তিবস্তর পরিবর্তন বা হালনাগাদকরণ, যেটা আমরা এবছরের ডিসেম্বর মধ্যে সম্পন্ন করবো আশাবাদী, কারণ এখন পর্যন্ত আমরা জিডিপির ভিত্তিবস্তর 2005-06 নিয়ে কাজ করতেছি,
আমরা আশাবাদী যে ডিসেম্বরের পরে আমাদের এটা আসবে 2015-16, কারণ এটা খুব ল্যাবোরিয়াস কাজ এবং অনেকগুলি সার্ভে আমাদের সম্পন্ন করতে হয়েছে এই ডাটাবেস পরিবর্তনের জন্য, সেই কাজগুলি আমরা করে যাচ্ছি। আমরা নিয়মিত ভোক্তা মূল্য সূচক বা সিপিএ যেটাকে বলে, যেখান থেকে মূল্যস্ফীতি দেওয়া হয়, সেই কাজটা আমরা করে যাচ্ছি। মজুরি হার সূচক সহ অন্যান্য সূচকের ভিত্তি বছর পরিবর্তনের কাজও আমরা করে যাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা হলো যে গত খুব অল্প সময়ের মধ্যে আমরা এই করোনা পরিস্থিতির মধ্যে একটা পারসেপশন সার্ভে, যে পারসেপশন সার্ভে অন লিভলিহুড 2020 জাস্ট এক সপ্তাহের মধ্যে আমরা সম্পূর্ণ করেছি, যেখানে সম্পূর্ণ কাজটাই ট্যাব বেসড অ্যাপস ব্যবহার করে এবং আমাদের সরাসরি টেলিফোনের মাধ্যমে, যেখানে ট্যাবের মধ্যে টেলিফোনগুলি থাকবে, টেলিফোন রিং হবে, যিনি অ্যান্সার করবেন তার কাছ থেকে উত্তরগুলি নিয়ে সাথে সাথে ট্যাবের মাধ্যমে প্রশ্নপত্রটা উত্তর দেওয়া হবে এবং একই সাথে এটা সার্ভারে চলে যাবে। সেই কাজটা করে আমরা খুব দ্রুততর সময়ের মধ্যে একটা সার্ভে সম্পন্ন করেছি, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমরা পেশ করেছি এবং উনি এটার প্রশংসা করেছেন। একই সাথে অন্যান্য ডিপার্টমেন্ট এবং মাননীয় মন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয় উনি প্রেস কনফারেন্সের মাধ্যমে সেই রেজাল্টটাকে ঘোষণা করেছেন। আমরা আশাবাদী যে করোনার আগে আমরা যে অবস্থায় ছিলাম, আসলে করোনাকালীন অনেকগুলি সূচকে আমরা খুব বিপর্যস্ত ছিলাম তা সত্য, কিন্তু গত অগাস্টের যে রেজাল্ট আমাদের হাতে আছে তা আমরা আমরা রিকভার করে যাচ্ছি, ঠিক এমন অবস্থায় আছি। কাজেই খুব চিন্তা করার কিছু নেই, আমাদের অর্থনীতি খুব বিপর্যস্ত হয়নি। আমরা আশাবাদী মানুষের আয় কমেছে, এটা ঠিক আছে, যে আমাদের যে সার্ভেটা হয়েছে তাতে প্রায় 20% আয় কমেছে, কিন্তু ব্যয়টা সেই পরিমাণে কমেনি। অনেক ক্ষেত্রে এটা দেখা গেছে যে বিভিন্নভাবে কপ আপ করেছে, অর্থাৎ কেউ কেউ তার জমানোকৃত টাকা ব্যবহার করেছে, কেউ কেউ আসে বন্ধু বান্ধবের সহায়তা নিয়েছে, আবার অনেক ক্ষেত্রেই যেটা সবচেয়ে আলোচনার বিষয় যে নিম্নমানের লোকগুলি কিন্তু সরকারি যে সাহায্যটা আসছে সেই সাহায্যটা কিন্তু তাদের কাছেই পৌঁছেছে, এটা প্রায় 21% লোকের কাছে পৌঁছেছে সরকারি সাহায্য বা রিলিফ যেটাকে বলে, এই রিলিফটা পৌঁছেছে। আমাদের জনবলের দক্ষতা বৃদ্ধির জন্য আমরা প্রচণ্ডভাবে চেষ্টা করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির 2টি ফ্লোর, বাংলাদেশ ইনস্টিটিউট অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড রিসার্চ BISR হিসেবে আমাদের বরাদ্দ দিয়েছেন, এখনো বিল্ডিংটি নির্মাণাধীন। আমরা আশা করি ইন দ্য মিড টার্ম আমরা তার BISR এর অর্গানোগ্রাম তৈরির চেষ্টায় আছি এবং আমরা প্রায় শেষ পর্যায়ে আছি, হয়তো কিছুদিনের মধ্যে অর্গানোগ্রামটা প্রেরণ করব। কিভাবে এটাকে আধুনিক একটা প্রশিক্ষণ একাডেমি করা যায় সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে। একই সাথে সক্ষমতা বৃদ্ধি, কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য যেটা ইউনাইটেড নেশনস স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ফর এশিয়ান প্যাসিফিক, এরা কিন্তু বিভিন্ন কোর্স করে থাকে এবং সেই কোর্সগুলিতে আমাদের লোকজন প্রত্যেকবারই অংশগ্রহণ করে থাকে। তাছাড়া আমাদের স্ট্যাটিস্টিক্সের লোকজন, বিশেষ করে আমাদের স্ট্যাটিস্টিক্সের অফিসারগণ বিভিন্নভাবে বিভিন্ন দেশে তাদের PhD এবং MS কোর্সের জন্য চলে যাচ্ছে। আশাবাদী যে ওদের ভবিষ্যতে আমাদের BBS একটা সুন্দর অবস্থানে দাঁড়াবে। আন্তর্জাতিক অঙ্গনে যেটা আমরা বলে থাকি যে আসলে আমরা আন্তর্জাতিক অঙ্গনে প্রত্যেক জায়গায় কাজ করে থাকি, UNSD, UNICEF, WFP, UNFPA, ILO, UN Women, UN-DESHA, WBFAO, UNEP, UNDP, WHO, আরও অনেকগুলি প্রতিষ্ঠানে, স্যাস্ট্রিক থেকে শুরু করে অনেকগুলি প্রতিষ্ঠানে আমরা কাজ করে থাকি। শুধু আমরা যে তাদের সহায়তা নিয়ে থাকি তা না, আমরাও কিন্তু সাউথ সাউথ কোঅপারেশনের আওতায় আমরা NSO পেরুকে A2I এর সহযোগিতায়, A2I এবং BBS যৌথভাবে তাদেরকে সহযোগিতা প্রদান করতেছি, বিশেষ করে SDG ডাটা ম্যানেজমেন্টে। সেই কাজটা কিন্তু আমরা করে যাচ্ছি এবং A2I সার্বক্ষণিকভাবে আমাদের সাথে যোগাযোগ রেখে এবং আমাদের কর্মীদের সাথে সাথে নিয়ে এই কাজগুলি করে যাচ্ছে। তো সুখের বিষয় হলো যে আমরা এবার 2টা বিষয়, এবার ঠিক বলা যাবে না, এই অর্থবর্ষরে যেমন আমরা বিশ্ব পরিসংখ্যান দিবস পালন করলাম অদ্য, আগামী 27 ফেব্রুয়ারি জাতীয় পরিসংখ্যান দিবস মাননীয় প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষদে 8ই জুলাই এটাকে 8ই জুন এই দিবসটাকে ঘোষণা করেছেন, আগামী 27 ফেব্রুয়ারি আগামী বছর
27 ফেব্রুয়ারি আমরা জাতীয় পরিসংখ্যান দিবস পালন করব। আমরা আশাবাদী যদি করোনার প্রকোপ আরও একটু কমে যায়, স্থগিত হয়ে যায়, তাহলে এই দিবসটিকে বিফিটিং ওয়েতে আমরা উদযাপনের ব্যবস্থা নিব। আমরা সবার সহযোগিতা চাচ্ছি যাতে এই দিবসটি উদযাপনের মাধ্যমে পরিসংখ্যানকে শক্তিশালী করার জন্য যা যা করা দরকার সকলের সহযোগিতায় আমরা যেন সেই কাজগুলি চিহ্নিত করতে পারি এবং করার আশাবাদ ব্যক্ত করতে পারি। তবে সর্বশেষ বিশ্ব পরিসংখ্যান দিবসের যে অঙ্গীকারটা ছিল যে পরিসংখ্যান বোর্ড একটা আন্তর্জাতিক মানের পেশাদারি প্রতিষ্ঠানের রূপদান সহ টেকসই তথ্য ভান্ডার প্রতিষ্ঠা এবং অংশীদারদের মাঝে তথ্য উপাত্ত প্রদানের শক্তিশালী নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলা, সেই কাজটা আমরা করে যাব। এই এই আশাবাদ বা অঙ্গীকার আমরা ব্যক্ত করেছি এবং ভবিষ্যতে অঙ্গীকার অব্যাহত থাকবে। আমরা সকল পরিসংখ্যানবিদ এবং জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ সবার কাছে সহযোগিতা চাচ্ছি যাতে ভবিষ্যতে আমাদের পরিসংখ্যানকে শক্তিশালী করার জন্য আপনারা পরামর্শ দিয়ে থাকেন, যেটাকে আমরা অবশ্যই গ্রহণ করব। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, ডাইরেক্টর জেনারেল বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। খুব সুন্দরভাবে উনি ওনার প্রেজেন্টেশনে বিবিএস এর তাদের কার্যক্রম এবং তৃতীয় যে আমরা বিশ্ব পরিসংখ্যান দিবস পালন করছি সেই পরিপ্রেক্ষিতে বিবিএস কিভাবে এই পরিসংখ্যানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বা সামনের দিনগুলোতে কিভাবে পরিসংখ্যান আরো সামনে এগিয়ে যাবে এই বিষয়টি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ ডাইরেক্টর জেনারেল বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। আমাদের এখনকার অতিথি জনাব এ কে এম ফজলুল হক, এক্সিকিউটিভ ডিরেক্টর স্ট্যাটিস্টিক্স বাংলাদেশ ব্যাংক। আমি আমন্ত্রণ জানাচ্ছি এ কে এম ফজলুল হক সাহেবকে তার প্রেজেন্টেশনটি উপস্থাপন করার জন্য এবং তিনি যে বিষয়টির উপর কথা বলবেন সেটি হলো দি রোল অফ স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ ব্যাংক ইন দ্য ইকোনমিক অ্যাক্টিভিটিস ইন বাংলাদেশ। ধন্যবাদ। আজকের এই প্রোগ্রামের সঞ্চালকের দায়িত্বে জনাব মনিবুল হক, প্রফেসর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, আর সম্মানিত অধ্যক্ষ এই অনুষ্ঠানের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের প্রফেসর জনাব সাইদুর রহমান এবং সম্মানিত এক্স সিনিয়র সেক্রেটারি বাংলাদেশ প্ল্যানিং মিনিস্ট্রি আন্ডার স্ট্যাটিস্টিক্স ডিভিশনের জনাব সুরেন্দ্রনাথ চক্রবর্তী এবং সম্মানিত ডাইরেক্টর জেনারেল বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর জনাব সরি দুঃখিত আমি নামটা মুসান করতে পারতেছিলাম না তো, আর জনাব মাহবুব জামান সাহেব তো, আর দেশে বিদেশে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। তো প্রত্যেকটা দেশে সেন্ট্রাল ব্যাংক থাকে, যেটা আমার ওই শিরোনামে বলা হয়েছে যে ইকোনমিক অ্যাক্টিভিটি যেটা বাংলাদেশের, তো আমরা সেন্ট্রাল ব্যাংক যে সমস্ত কাজকর্মের সাথে সম্পৃক্ত সেটি আমি এখন সংক্ষেপে তুলে ধরব। তো একটা দেশের বা একটা কান্ট্রির যে ম্যাক্রো ইকোনমিক সেক্টর, চারটা ইকোনমিক সেক্টর থাকে, এর মধ্যে রিয়েল স্ট্যাটিস্টিক্স যেটা বা রিয়েল সেক্টর সেটা করেন আমাদের বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, আর ফিসকাল সেক্টর যেটা বাংলাদেশ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে প্রণয়ন করে থাকেন এই কাজটা, আর বাকি দুইটা সেক্টর আছে এক্সটার্নাল সেক্টর এবং মনিটারি সেক্টর, যেটা বাংলাদেশ ব্যাংকের স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টেই কাজ করে থাকেন। তো এখন আমাদের বাংলাদেশ ব্যাংকে আমরা যে দেশের যে অর্থনৈতিক কর্মকাণ্ড, যে ডাটা কালেকশান কম্পাইলেশান এবং ডাটা ডিসেমিনেশান আমরা যেগুলো করি আমি পর্যায়ক্রমে বলবো। তো এর মধ্যে আমাদের যেটা বাংলাদেশ ব্যাংক অর্ডার এবং ব্যাংক কোম্পানি আইন যেটা সংসদে পাশ করা অনুযায়ী, যেটা স্বাধীনতার পর থেকে আমরা যে নিয়ম অনুযায়ী সেই অর্ডার অনুযায়ী আমরা তথ্য
কালেকশন কম্পাইলেশন ডিসিমিনেশন করে থাকি। তো আমাদের যেটা হলো আমি যে সমস্ত তথ্যগুলো বা যে সমস্ত ডাটা আমরা কালেকশন করি সেগুলি আমি এখন বলতেছি, যেটা মানি অ্যান্ড ব্যাংকিং বা মনিটারি সেক্টর যেটা, সেখানে আমাদের এখানে দেখা যায় যে বাংলাদেশ ধরেন এই মুহূর্তে 60টা তফসিলি ব্যাংক কাজ করতেছেন, মানে অপারেশনে আছেন, আর এখানে আছেন আরও 34টা ছিল, এখন 33টা লিজিং কোম্পানি বা নন ব্যাংক ফাইন্যান্স ইনস্টিটিউশন এগুলো, এবং এর বাহিরে যা আছেন আরও লাইফ নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, তারপরে আছেন মার্চেন্ট ব্যাংক, তারপরে মিউচুয়াল ফান্ড, অর্থাৎ আমাদের যেখানে ট্রানজ্যাকশন বা যেখানে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস দিয়ে আপনার ডিল করা হয় সেখানে বাংলাদেশ ব্যাংক আপনার সকল ট্রানজ্যাকশনের তথ্যই কালেকশন করে থাকেন এবং সেগুলো কালেকশন কম্পাইলেশন এবং ডিসিমিনেশন। তো আমাদের যেখানে যেমন এক্সটার্নাল সেক্টরে বাংলাদেশ ব্যাংক কী কাজ করে, এক্সটার্নাল সেক্টর হলো ব্যালেন্স অফ পেমেন্টস, মানে ব্যালেন্স অফ পেমেন্টসের যে ইনফরমেশান আমরা কম্পাইল করি বা কালেকশন কম্পাইল এবং ডিসিমিনেশন, এটা ব্যালেন্স অফ পেমেন্টস কি রেস্ট একটা দেশের রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের সাথে যে ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন সেটা হলো আপনার ব্যালেন্স অফ পেমেন্টস। তো সেটা হইতে পারে গুডস, হইতে পারে সার্ভিস ইনকাম, যেমন আমাদের তার হতে পারে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, আমাদের যেমন আছে এক্সপোর্ট ইম্পোর্ট সার্ভিস ইনকাম, একদিকে যেমন এটা আমরা রিসিভ করি আরেকদিকে আমরা এটার জন্য পেমেন্টও হয় অন্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের সাথে ফরেন কারেন্সিতে। তো এখানে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টসে আমরা যত ফরেন ট্রানজ্যাকশন আছে, যেমন আরও আছে কি ফরেন এইড, তারপরে আছে আপনার লোনস অ্যান্ড গ্রান্টস, যেগুলা মানে ফরেন লোনস অ্যান্ড গ্রান্টস, তারপরে আছে আপনার এখানে এক্সটার্নাল ট্রানজ্যাকশানে আরও ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমার দেশে যত বিদেশি ইনভেস্টমেন্ট আসে আমাদের দেশে সেগুলো আমরা এটা ইনওয়ার্ড রেমিটেন্স, যেটা আরেকটা আছে আপনার আউটওয়ার্ড রেমিটেন্স, সেটাও আমাদের দেশের থেকে বাইরে যারা ইনভেস্টমেন্টে বিভিন্ন আমাদের দেশের বিভিন্ন বিজনেসম্যান বা কোম্পানি আছে বাইরে ইনভেস্ট করে, তো এটা হলো ফরেন ট্রানজ্যাকশান। তো এইখানে আমাদের প্রায় ধরেন অথরাইজ ডিলার ব্রাঞ্চ যেগুলো মাধ্যমে আমার ট্রানজ্যাকশান হয় সেগুলো। তবে সবচেয়ে মানে কঠিন বিষয় হলো ডাটা কালেকশন তো সহজ না, এটা ইজি কাজ না। আমরা যখন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ডাটা সার্ভে শুরু করালাম 93-তে সার্ভে, তখন ঘুরে ঘুরে চিটাগং ঢাকা বিভিন্ন ইপিজেড নন ইপিজেড এরিয়াতে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের যারা মানে আছে দেশে ইনভেস্টর, তো তখন আমরা তো তাদের ঠিকানা তারপরে তাদের যে কোম্পানি, তো আমরা কালেকশন করতে গিয়ে দেখা গেল যে ঠিক মতো আমাদের ডাটা কভারেজ হচ্ছে না বা রিপোর্টিং হচ্ছে না, তখন আমরা দেখলাম যে হ্যাঁ ব্যাংকের মাধ্যমে তো অবশ্যই ট্রানজ্যাকশন, তার ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া তো হবে না, তখন ব্যাংকের সাহায্য নিয়ে আমরা তখন বললাম যে হ্যাঁ তোমাদের প্রত্যেকটা ব্যাংকে যে ট্রানজ্যাকশন হবে ব্রাঞ্চে যে যে বিদেশিরা আসেন তাদের মাধ্যমে তোমাদের মাধ্যমে আমাদেরকে রিপোর্ট করতে হবে। তো এই এই পথ অবলম্বন করে আমরা এখন ধরেন প্রায় 3,000 ইনভেস্টর, এর মধ্যে হয়তো মাঝে মাঝে মিসিং হয়তো এক ব্যাংকে তারা ট্রানজ্যাকশন করে আরেক ব্যাংকে হয়তো রিপোর্ট করে এক ব্যাংক থেকে চলত, তারপরে আমরা চেষ্টা করি আপনার যে 100% কভারেজ হয়তো আমাদের নাই, সম্মানিত শ্রোতা মন্ডলী উনি ইন্টারনেট কানেকশনের কারণে হয়তো ডিসে, ওকে উনি আবার ফিরে আসছেন। তো এখন আমরা ডেইলি রেমিটেন্স, যেমন আমাদের প্রতি মুহূর্তেই আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদেরকে বলেন যে প্রতিদিনে ওনাকে রেমিটেন্স আমরা জানাই, যে আজকে অর্থাৎ আগের দিনের রেমিটেন্সটা পরের দিন বিকালে আমরা রিপোর্ট করতে পারি, তো পরে আমরা মান্থলি। তো আমাদের যে রেমিটেন্স বলেন, এক্সপোর্ট আর্নিংস বলেন, অর্থাৎ আমাদের এখন যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের যে পরিমাণ এখন প্রায় $40 বিলিয়ন ইউএস ডলার, তো সেখানে আমরা রেমিটেন্স যেটা আমাদের 2% প্রণোদনার কারণে এখন আমাদের ডে বাই ডে রেমিটেন্সের অফিসিয়ালি রিপোর্ট
ট্রিংয়ের পরিমাণ বাড়ছে বলে আমরা এখন রেমিটেন্স কিন্তু এই 40 রেমিটেন্স বাড়ার কারণে এবং ধরেন এই প্যান্ডেমিকের সময়েও আমাদের রেমিটেন্স আমরা ভাবছিলাম যে হয়তো কমে যাবে, কারণ আমাদের বিদেশে আমাদের যে শ্রমিক যারা আছেন এনারা হয়তো অনেকে চলে আসতে হয়েছে বা কর্ম কাজ হারাইছে, কিন্তু না দেখছি আমাদের রেমিটেন্স আরও বাড়ছে। তো আমরা ইনশাল্লাহ আমাদের ইকোনমি এখন যেটা একটা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড তো অবশ্যই অবশ্যই তার ধরেন কি বলে রিপোর্টিংয়ের আওতায় যত বেশি আমরা আনতে পারি অফিসিয়াল রেমিটেন্স এখন আমাদের বাড়ছে, আমরা আরও হয়তো বিভিন্ন ধরনের আমরা স্টেপ নিব। আচ্ছা এটা হলো আমাদের এক্সটার্নাল সেক্টরের রিপোর্টিংয়ের ব্যাপারে যেটা বললাম, আরেকটা হলো আমাদের যেমন দেশে ধরেন 10,000-এর উপরে প্রায় 1,000-এর কাছাকাছি ব্রাঞ্চ সংখ্যা, তো কার কত ডিপোজিট, কতজন ডিপোজিট হোল্ডার, কতগুলো অ্যাকাউন্ট আছে, তারপরে আপনার কত ডিপোজিট বিভিন্ন আছে, ডিমান্ড ডিপোজিট, টাইম ডিপোজিট, যে FDR বলা হয় বা সেভিং, বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট আছে, এই সমস্ত ডাটা আমাদের কম্পাইল করতে হয় একদম রুট লেভেল থেকে, যে তার একজন ডিপোজিট হোল্ডার যে অ্যাকাউন্ট খুললো তার ঠিকানা, তার লোকেশান কোথায়, তারপরে আপনার একজন লোন বরোয়ার সে লোন নিতে গেল ব্যাংকে, তার কী পরিমাণ, তার তার অবস্থা কী, তার ক্রেডিট হিস্ট্রি কী, তো একদম সে থেকে শুরু করে আমাদের সর্ব মানে ধরেন যত ধরনের বরোয়ার আছে, অল কাইন্ডস অফ বরোয়ার, এক টাকা থেকে শুরু করে একবারে আপনার তার যত অ্যামাউন্টই হোক না কেন আমাদের কাছে রিপোর্ট করতে হয়। সেটা আমাদের আরেকটা ডিপার্টমেন্ট আছে ক্রেডিট ইনফরমেশান ব্যুরো, আপনারা জানেন ওই ক্রেডিট ইনফরমেশান ব্যুরো অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট ওখানে লিড দেয়, ওখানে জেনারেল ম্যানেজার এবং অন্যান্য লোক বল যা আছে ওখানে, হ্যাঁ আইটি এবং আমাদের জেনারেল ব্যাংকিং এর লোক আছে কিছু, তো সেখানেও আমাদের ইলেকশন এর সময় দেখা যায় আপনার রিটার্নিং অফিসার ওয়েট করেন যে বাংলাদেশ ব্যাংকের CIB রিপোর্ট ছাড়া তো আমরা এই ক্যান্ডিডেট কি সে কি মানে যোগ্য কি যোগ্য না সেটা নির্ধারণ করা, তারপর একজন বরোয়ার যখন অ্যাপ্লাই করে ব্যাংকে তখন আমার তার ক্রেডিট হিস্ট্রি CIB রিপোর্ট ছাড়া হয় না, এটাও স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের লোকজনে করে থাকে। আচ্ছা তারপরে আসেন যেখানে আমার ওই বরোয়ারের সংখ্যা, যেমন আমাদের একটা ছিল ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিকোয়ারমেন্ট ছিল যে আমরা যে ক্রেডিট রেটিংয়ে যেটা মানে ওয়ার্ল্ডে আমাদের যে পজিশান ছিল, আমাদের গত বছরের আমরা কিছুটা আমাদের অ্যাচিভমেন্ট ছিল বরোয়ারের রিপোর্টিংয়ের বরোয়ারের কভারেজ বাড়াইতে পারলে আমাদের পয়েন্ট, তো আমরা 8 পয়েন্ট পাইছি একমাত্র বাংলাদেশ ব্যাংকের কারণেই, যেটা আমাদের মাননীয় বিনিয়োগ উপদেষ্টা বারবার আমাদের সাথে মিটিংও করছেন, আমরা সেটা চেষ্টা করে মোটামুটি আমরা একটা সাকসেসফুল অবস্থায় আসছি, তো সেটাও স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট করে। তারপরে যেগুলো নন ব্যাংক মানে লিজিং কোম্পানি বা ওদের স্ট্যাটিস্টিক্স ডাটাও আমাদের কাছে রিপোর্ট করতে হয়। তারপরে আর একটু আগে আরও বলছিলাম আমি যে লাইফ নন লাইফ ইন্স্যুরেন্স, আগে এদের ডাটা থাকতো না, এদের ডাটা কোথাও পাওয়া যেত না, আমরা সেটাও আমাদের রিপোর্টিংয়ের আওতায় মানে আনছি। তারপর আরেকটা হলো আপনার মাইক্রো রেগুলেটরি অথরিটি যেটা আছে মাইক্রো ক্রেডিটের ডাটা, ধরেন প্রায় 700-এর মতো বরোয়ার ছোট বড় মিলায়া প্রশিকা আশা এই ধরনের ধরেন এগুলো বড় ধরনের আপনার ইনস্টিটিউশন বা কি বলে NGO, এই ধরনের মোট 700 এগুলো আমাদের রিপোর্টিংয়ের আওতা আমরা নিয়ে আসছি। তারপরে আসেন তবে আমরা হ্যাঁ একটা জায়গায় আটকে আছি, IMF যেটা ডাটা ডিসেমিনেশনের একটা ক্যাটাগরি করা হয়েছে IMF, যে আগে GDDS, EGDDS আর SDDS, তো GDDS হলো যে মানে অনুন্নত দেশগুলো যেগুলো এখানে GDDS আওতায়, সেখানে ধরেন আমরা বাংলাদেশ ছিলাম আগে, এখন আমরা এনহ্যান্সড GDDS এ আসছি, যে আমরা SDDS এ যাব, যে যেটা স্ট্যান্ডার্ড মানে ডাটা ডিসেমিনেশন সিস্টেম যেটা হলো উন্নত বিশ্ব উন্নত দেশগুলোর সাথে, কিন্তু আমরা এক জায়গায় আমাদের যা রিকোয়ারমেন্ট যা ডেডলাইন ছিল বাংলাদেশ ব্যাংক ও মিনিস্ট্রি অফ ফিনান্স ফিনান্স ডিভিশন আমরা ফুলফিল করতে পারছি, কিন্তু আমার কোয়ার্টারলি GDP না হলে আমার ওই SDDS আমি পুরাপুরি যেতে পারছি না। সেটা আমরা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের তৎকালীন ডাইরেক্টর জেনারেল ছিলেন কৃষ্ণা গায়েন, ওনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, আমাদের গভর্নর স্যারের সভাপতিত্বে মিটিং হয়েছিল, মিনিস্ট্রি অফ ফিনান্সকেও আমরা বারবার লিখছি, কিন্তু আমাদের
গুরাব স্ট্যাটিস্টিক্স যে যে পর্যন্ত আমাদেরকে কোয়ার্টারলি ডাটা না দিবে, কোয়ার্টারলি জিডিপি, অনেক দেশে কোয়ার্টারলি জিডিপি তো হওয়ার কারণে ওরা এসডিডিএস এ গেছে। তো আমরা এটাতে আমাদের অবস্থান, আমরা ওই এসডিডিএস এ যাওয়ার জন্য আমাদের বিবিএস এর কোয়ার্টারলি জিডিপি অবশ্যই অবশ্যই দরকার। আমাদের প্রাক্তন যে সিনিয়র সেক্রেটারি মহোদয় আছেন এখানে, উনিও হয়তো এটা জানেন, বর্তমান ডিজি মহোদয় আছেন উনিও জানেন। তো এটার জন্য আমাদের আকুল আবেদন থাকবে, এটা যদি না হয়। আর এটার কোঅর্ডিনেশনের দায়িত্ব আইএমএফ বাংলাদেশ ব্যাংককে দিয়েছিল বলে বাংলাদেশ ব্যাংক বারবার আপনার মিনিস্টার অফ ফিনান্স এবং বিবিএসকে আপনার মানে সাথে মিটিং যৌথভাবে আর কি তিনটা প্রতিষ্ঠান মিলে আমরা বা তিনটা অর্গানাইজেশন মিলে আমরা মিটিং করি। তারপরে আমরা আরও কাজ করি, ধরেন এই যে মোবাইল ব্যাংকিং ডাটা, যে ডাটা কোথাও নাই সেন্ট্রাল ব্যাংকের, যেহেতু আমরাই সোল অথরিটি, প্রায় সেন্ট্রাল ব্যাংকের ধরেন 90-95% ডাটা কম্পাইল করি আমরা। তো এজেন্ট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং বা মোবাইল ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস, যেটা এই ডাটাগুলো কোথায় কীভাবে আছে, মানে আপনার হচ্ছে ট্রানজ্যাকশন সব আমাদের এখানেই পাওয়া যাবে, বাংলাদেশ ব্যাংকের স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে পাওয়া যায়। আর এসডিডিএস এর যে আপনার বাংলাদেশ ব্যাংক বা ব্যাংকিং সেক্টরে যে ইন্ডিকেটর বা যেই আপনার ডাটা দরকার সেগুলো বাংলাদেশ ব্যাংক স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে এগুলা সাপ্লাই দিয়ে থাকে। তারপরে আছে আরও কাজ, আমাদের কাজের মধ্যে আছে সার্কভুক্ত দেশ, যেটা 8টা দেশ, এটার ইন্ডিয়া হলো আপনার হেডকোয়ার্টার সার্ক ফাইন্যান্সের। তো এই বাংলাদেশ ব্যাংক আপনার সার্কভুক্ত দেশের সাথে একত্র ইন্ডিয়ায় আপনার কোঅর্ডিনেশনের দায়িত্ব থাকাতে আমাদের আমরা প্রতিনিয়ত ওনাদেরকে ডাটা দিয়ে যাচ্ছি। তারপর আমাদের আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, তারপর আংটার্ড, এটা ইউনাইটেড নেশনসের যেটা অর্গানাইজেশন অঙ্গ সংস্থা, তারপর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আমাদের ওই প্রতিনিয়তই কখনো দেখা যায় আমাদের ফ্রিকোয়েন্সি হলো মান্থলি ডাটা, কোয়ার্টারলি ডাটা, হাফ ইয়ারলি, ইয়ারলি ডাটা দিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। অর্থনৈতিক গণমান্ডের যত ধরনের ডাটা আছে। তারপর ইদানিং আমরা আবার যে শরিয়া ভিত্তিক যে ব্যাংকিং, যেটা ইসলামিক মানে আপনার ফাইন্যান্সিয়াল যে ডাটাগুলো সেগুলো বাংলাদেশ ব্যাংক এখন কম্পাইলেশন এবং পাবলিশের জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারপরে আছে ই ব্যাংকিং, ই কমার্স, ই ব্যাংকিং, ই কমার্সের তথ্য আমরা কম্পাইল করতেছি এবং আমরা এটা পাবলিশ করতেছি। তারপরে আমাদের আরও আছে আপনার কার্যক্রমের মধ্যে একটা এক সময় ছিল ওপেন গভর্নমেন্ট ডাটা, যে এ টু ওয়াই প্রজেক্ট যেটা ছিল প্রধানমন্ত্রী কার্যালয়ের আন্ডারে যেটা ছিল বিবিএস, বাংলাদেশ ব্যাংক, অন্যান্য, সেটা তো আমাদের লোকজন মিটিংয়ে এবং ওখানেও আমরা তথ্য দিয়ে থাকি দিয়েছিলাম। এখন তো মনে হয় প্রজেক্টের মেয়াদ বাড়লে হয়তো এটা হবে। তো মোটামুটি অর্থনৈতিক কর্মকাণ্ড মানে দেশের যা কিছু চলমান সব কিছুতেই বাংলাদেশ ব্যাংক কাজ করে যাচ্ছে। আর আমাদের এখানে একসময় লোকবল যে রিক্রুটমেন্টের ব্যাপার, যেটা ওই যে কাজী সাইদুর রহমান ভাই বলেছিলেন, মানে প্রফেসর সাইদুর রহমান বলেছিলেন, তো যে এখানে এখন স্ট্যাটিস্টিক্স আর ইকোনমিক্স যাদের ব্যাকগ্রাউন্ড তারাই এখানে রিক্রুটমেন্টে চান্স পায়। আগে এক সময় কমার্সের, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ম্যাথস এ সমস্ত লোকজন ছিল, এখন আর এটা স্ট্যাটিস্টিক্সের লোক ছাড়া আর রিক্রুটমেন্ট এখানে কেউ মানে আসতে পারতেছে না, যেহেতু পলিসি চেঞ্জ করে রিক্রুটমেন্ট হচ্ছে। তো আর আমাদের লোকবল স্ট্যাটিস্টিক্স সাইডে প্রায় 200 মতো, আমরা যখন জয়েন করি তখন হয়তো ছিল 50-60 জন। তো পরে আমি যখন জিএম এর দায়িত্বে আসি তখন থেকে শুরু করছি ম্যানেজমেন্টের সাথে দেন দরবার করে স্ট্যাটিস্টিক্সের, এখন প্রায় 200 কাছাকাছি আমার লোক সংখ্যা। তো আর ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্সের যে 2010 সাল থেকে যেটা শুরু হলো মানে বিশ্ব পরিসংখ্যান দিবস, 15 সালে গেল, এখন 20 সালে এটা তৃতীয়। তো আমরা আশা করব যে প্রপার জায়গায় প্রপার মানে লোক যদি বসানো হয়, যেমন বাংলাদেশ আমি 93-94 দিকে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে যাওয়ার সুযোগ হয়েছিল, ওখানে ছিলাম পড়াশোনার জন্য। তো তখন ISI, যেটা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, আর CSO, সেন্টার সেটার অর্গানাইজেশন, তো প্রশান্ত চন্দ্র মহলানবিশ, পিসি মহলানবিশ, উনি বাংলাদেশি বংশোদ্ভূত ছিলেন, তো উনি ফাউন্ডার হিসাবে ওখানে যা করছেন, আর ওখানে আর এ ফিশার যে স্ট্যাটিস্টিক্সের ফাদার বলা হয় যাকে,
তো ওনার ছবি ওনার যে কার্যক্রম আমি আইএসআইতে দেখে আসছিলাম, তো ওখানে আমি আমাদের ওরা মোটামুটি ইন্ডিয়ার অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স এবং একাডেমিক স্ট্যাটিস্টিক্স যা আমাদেরকে ওই মুহূর্তে আমরা যা দেখতে পেয়েছিলাম, ধরেন ওদের লেবার গ্রুপ অফ সিমলা আছে, সিমলাতে লেবার গ্রুপ, তারপরে আপনার আছে সিএসও তো দিল্লিতে, আর ইন্ডিয়া স্টাডি ইনস্টিটিউটের সেন্টার আছে ক্যালকাটার মেইন সেন্টার, আর দিল্লি এবং বেঙ্গালুরু আছে। তো আমার তখনকার আসার পরে আমার ডিপ্টি গভর্নর তখন ছিলেন আল্লাহ কাজমির সাহেব, পরবর্তীতে উনি অ্যাডভাইজার হিসাবে তো মারা গেলেন কিছু না, আমাকে জিজ্ঞেস করছিল বন্ধু কি দেখে আসলেন কি শিখে আসলেন, তা আমি বললাম স্যার ইন্ডিয়া তো স্ট্যাটিস্টিক্সে আমি বলতে পারি ওরা একটা একজনের বয়স যদি 100 বছর ধরি তো ওরা 80 বছরে পৌঁছে গেছে, আর আমরা মনে হয় স্যার এখন 40 বছরে আছি। তখন স্যার আমাকে বলেছিলেন যে ওরা তো বৃদ্ধ বয়সে পৌঁছে গেছে স্ট্যাটিস্টিক্স, আমরা তো যৌবনে আছি, আমরা তো আরো উন্নত বা আরো ডেভেলপ করার তো আমাদের আরো সামনে সুযোগ আছে, তা আমরা করবো ইনশাল্লাহ। তো আমি স্ট্যাটিস্টিক্সের যেটা আমাদের এখন আমাদের তো স্ট্যাটিস্টিক্সের স্লোগানই যে টাইমলি আমাকে ডাটা কালেক্ট করতে হবে, পাবলিশ করতে হবে, এবং আমাকে অ্যাকুরেট, দুইটা জিনিসের উপরে জোর দেওয়া। তা আমরা চেষ্টা করি যেমন আমাদের ডাটা তো হয় ব্যাঙ্কিং সেক্টর বা ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন, যেখানে আমরা ভ্যালিডেশন চেক করে একেবারে পাই পাই ওয়ান টু ওয়ান চেষ্টা করি 100%, না হলে আমার তো 95% এরর কথা বলা। তো আমাদের রিয়েল স্ট্যাটিস্টিক্স যেটা গ্রুপ স্ট্যাটিস্টিক্স যেটা করেন, এবং ওনাদের তো অনেকগুলো সুমারি করতে হয়, সার্ভে করতে হয়, তারপরে অনেক ধরনের, আমি গ্রুপ স্ট্যাটিস্টিক্সে তো বিভিন্ন সময় মিটিংয়ে গিয়েছিলাম। তো আমরা আশা করব, আমরা জয়েন্টলি তো এই পর্যন্ত করে আসছি, আর একটু হয়তো আমি বলি আমাদের পাশাপাশি আছে বাংলাদেশ পরিসংখ্যান সমিতি, যেটা আমরা দেশ বিদেশে মিলাইয়া যায় বাংলাদেশের যারা পরিসংখ্যান মানে বিভাগের প্রোডাক্ট বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন কলেজেও আছে কিনা আমি জানি না, অনার্স বা মাস্টার্স, তবে ইউনিভার্সিটি তো আছে। তো আমরাও চেষ্টা করি ওদিক থেকেও যাতে আমাদের স্ট্যাটিস্টিক্সের মানে টাইমলি আমরা পাবলিশ করতে পারি, এবং আমরা যত অ্যাকুরেট অ্যাকুরেসি তারপরে আনবায়াস, আমরা তো যেটা ব্লু পড়েছিলাম স্ট্যাটিস্টিক্সের থিওরিতে, তো সেটার জন্য সেটা এবং ওটা তো বলাই হয় যে পলিসি মেকিং ডিসিশন মেকিং সঠিক স্ট্যাটিস্টিক্স এবং কারেন্ট যত লেটেস্ট স্ট্যাটিস্টিক্স পাবলিশ করা যায়, তাহলে আমার পলিসি মেকাররা এবং ডিসিশন মেকাররা ঠিক সব কিছু ঠিক মতো করতে পারবেন। তো আমি আমার মনে হয় আর দীর্ঘায়িত আমি করছি না, আমি এখানেই শেষ করছি, আমাদের পরবর্তী যারা বক্তা আছেন ওনারা ইনশাল্লাহ বলবেন, আর ইনশাল্লাহ আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ জনাব এ কে এম ফজলুল হক মিয়া, এক্সিকিউটিভ ডিরেক্টর বাংলাদেশ ব্যাংক, এবং উনি বাংলাদেশ পরিসংখ্যান সমিতির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং উনি বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম এবং স্ট্যাটিস্টিক্স ডিভিশনের যে কার্যক্রম সেটিকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, এবং যে জিনিসটি খুব রিমার্কেবল যে একটা সময় ছিল যখন বিভিন্ন ডিসিপ্লিনের গ্র্যাজুয়েটরা এই স্ট্যাটিস্টিক্স ডিভিশনে জবের জন্য অপরচুনিটি পেতেন, কিন্তু এখন সেটা স্ট্যাটিস্টিক্স এবং ইকোনমিক্স এর মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। তবে আমি মনে করি যেটা শুধু স্ট্যাটিস্টিক্স আর ইকোনমিক্স এর মধ্যে নয়, শুধুমাত্র স্ট্যাটিস্টিক্স এর জন্যই এটি সীমাবদ্ধ থাকা উচিত, এবং বিবিএস এর ডিজি মহোদয় এখানে আছেন এবং একজন আমি মনে করি বিবিএস এর যে নিয়োগগুলি হয় সেখানে সার্কুলার উল্লেখ থাকে বেশ কিছু সাবজেক্টের, আমার মতে এখন সময় এসেছে, কারণ স্ট্যাটিস্টিক্স এর প্রচুর গ্র্যাজুয়েট বের হয়, আমাদের প্রফেসর সাইদুর রহমান স্যার উল্লেখ করেছেন যে 20টির উপরে ইউনিভার্সিটিতে এখন স্ট্যাটিস্টিক্স পড়ানো হয়, সাথে বেশ কিছু কয়েকটি কলেজেও স্ট্যাটিস্টিক্স পড়ানো হয়, সুতরাং স্ট্যাটিস্টিক্স গ্র্যাজুয়েট পেতে এখন আর কোনো সমস্যা নেই। সেই জন্য আমি অনুরোধ করব যে নতুনভাবে প্ল্যানিং করে যে ভবিষ্যতে বিবিএস এর এই নিয়োগগুলিতে পরিসংখ্যান কর্মকর্তার নিয়োগগুলিতে যেন শুধুমাত্র পরিসংখ্যানের ছাত্রছাত্রীদেরকেই নিয়োগ দেওয়া হয়। অনেক ধন্যবাদ এ কে এম ফজলুল হক মিয়া আপনার অসাধারণ বক্তব্যের জন্য। এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, এক্স সেক্রেটারি স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্ল্যানিং ডিভিশন মিনিস্ট্রি অফ প্ল্যানিং গভর্নমেন্ট অফ বাংলাদেশ। এবং প্রসঙ্গত উল্লেখ করতে চাই আমি এখানে যে ওনার সময়ে বাংলাদেশে
যে ন্যাশনালি স্ট্যাটিস্টিক্স ডে পালিত হবে 27 ফেব্রুয়ারি, সেটি গত 8ই জুন অনুমোদন হয়েছে এবং সেই কাজটির জন্য জনাব সুরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরাট অবদান, ওনাকে ধন্যবাদ জানাতে চাই। উনি স্ট্যাটিস্টিক্স এর মানুষ না হয়েও স্ট্যাটিস্টিক্স ধারণ করেন এবং সেটি অনুধাবন করতে পেরেছেন যে স্ট্যাটিস্টিক্স এর জন্য একটি স্পেশাল ডে থাকা উচিত এবং সেটি মন্ত্রিসভায় অনুমোদন করানোর জন্য। আমি এখন বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি জনাব সুরেন্দ্রনাথ চক্রবর্তীকে। ধন্যবাদ জনাব অধ্যাপক মনিমুল হক সাহেব, সঞ্চালক আজকের এই প্রোগ্রামে আর উপস্থিত আছেন শ্রদ্ধেয় অধ্যাপক সাইদুর রহমান সাহেব, জনাব মাহবুব জামান সাহেব, জনাব কে এম ফজলুল হক সাহেব এবং আমার সুপ্রিয় সহকর্মী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম ডিজিবিবি, এবং যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। হ্যাপি ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে 2020, বিশ্ব পরিসংখ্যান দিবস 2020। আমাদের ডিজিবিবিএস সুন্দরভাবে উপস্থাপন করেছেন, আমাদের সাইদুর রহমান সাহেব তো ভূমিকাতেই বলেছেন, জনাব এ কে এম ফজলুল হক সাহেবও বললেন, মূলত সেই কথাগুলোই যে জাতিসংঘ পরিসংখ্যান কমিশন কর্তৃক উদ্ভাবিত যে বিশ্ব পরিসংখ্যান দিবস 2010 সালে প্রথম হয়, তারপর দ্বিতীয়বার 2015, তৃতীয়বারের মতন পালন হচ্ছে 2020 সালে। বিশ্ব পরিসংখ্যান দিবস 2020 উপলক্ষে আমাদের মহামান্য রাষ্ট্রপতি, আমাদের সচিব স্ট্যাটিস্টিক্স এর সচিব মহোদয় এবং ডিজিবিবিএস মহোদয় তারাও বাণী দিয়েছেন। আজকে বিবিএস একটা বড় প্রোগ্রামও হয়েছে, খুব সুন্দর এবং খুবই ভালো লাগলো। আপনারা জানেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যুদ্ধ বিধ্বস্ত দেশে বিবিএস এর গুরুত্ব কত বেশি সেটা অনুধাবন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুধাবন করে 4টি প্রতিষ্ঠানকে একত্রিত করে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স সৃষ্টি করেন এবং দেশের উন্নয়ন অগ্রগতিতে সঠিক সময়োচিত পরিসংখ্যানের ব্যবহার অপরিহার্য। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশও এর ব্যতিক্রম নয়। দেশের প্রতিটি সেক্টরে নির্ভুল গ্রহণযোগ্য পরিসংখ্যানের প্রয়োগ দ্রুতই উন্নয়নশীল থেকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারে। 2000 সালে গৃহীত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় বিভিন্ন সূচক পরিসংখ্যানের উপর ভিত্তি করে চূড়ান্ত করা হয়। এরই ধারাবাহিকতায় গৃহীত টেকসই উন্নয়ন অভিষ্টের অগ্রগতি মূল্যায়নে পরিসংখ্যানের গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা জানি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ যখন সঠিক পরিসংখ্যান ভিত্তিক হয় তখনই তো বাস্তবসম্মত হয়, তার বাস্তবায়ন সহজ হয়। সামাজিক অর্থনৈতিক কর্মকাণ্ডে তাই পরিসংখ্যানের ক্রমবর্ধমান চাহিদা ও ব্যবহারিক গুরুত্ব অনস্বীকার্য। বর্তমানে বিশ্বব্যাপী COVID-19 দুর্যোগকালীন গ্রহণযোগ্য বস্তুনিষ্ঠ পরিসংখ্যান অত্যন্ত জরুরি, যেটা আমাদের সহকর্মীরা করে যাচ্ছেন। তো এই বিশ্ব পরিসংখ্যান দিবস 2020 তৃতীয়বারের মতন সারা পৃথিবীতে পালন হচ্ছে। এ সময়ে আসলে আমি শ্রদ্ধা করে স্মরণ করতে চাই স্যার রোনাল্ড ফিশার, পিসি মহলানবিশ এবং আমাদের দেশের কাজী মোতাহার হোসেন স্যারকে। তাদের স্মরণ না করলে আমাদের পরিসংখ্যানের বিষয়টা আমাদের মানে একটু হয়ে যায়। আমি আমাদের সঞ্চালক সাহেব বলেছেন যে আমি নন স্ট্যাটিস্টিশিয়ান, স্ট্যাটিস্টিক্স আমার পদায়ন হয়েছিল। আমার সুপ্রিয় সহকর্মী তাজুল ইসলাম সাহেব তখন ডিডিজি ছিলেন, যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠান করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 2 একর 14 শতক জায়গার উপরে আগারগাঁতে একটি 11 তলা বিশিষ্ট সুদৃশ্য ভবন নির্মাণ শেষে উদ্বোধন করেন। সেই স্মরণ রেখেই আমরা 2018 সালে জাতির পিতার স্মরণে একটি ম্যুরাল আমরা নির্মাণ করি, যেটা আপনারা অনেকেই দেখেছেন। তো বিবিএস হইল, কিন্তু তার অনেক কিছু বাকি ছিল। বিল্ডিং হয়েছে, অর্গানোগ্রাম হয়েছে, কিন্তু আমি 2018 জানুয়ারিতে ওখানে পদায়ন হয় সেক্রেটারি হিসেবে। 3 মাসের মধ্যেই ন্যাশনাল ডাটা কোঅর্ডিনেশন কমিটি একটি প্রস্তাব পাঠানো হয় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, সেটি অনুমোদন করেন 50 সদস্য বিশিষ্ট একটা ন্যাশনাল ডাটা কোঅর্ডিনেশন কমিটি। বিভিন্ন মন্ত্রণালয় এবং ডিপার্টমেন্টের মধ্যে যে তথ্য উপাত্ত নিয়ে যে গরমিল হয় সেটা যাতে না হয় তার কোঅর্ডিনেট করার জন্য কিন্তু এই কমিটি
হেডেড বাই সেক্রেটারি স্ট্যাটিস্টিক্স ডিভিশন মানে করে, সেটা এখন আমি থাকা অবস্থায় মানে অবসরে আসার আগ পর্যন্তটা 54 সদস্য ছিল, আজকে দেখলাম এটা আর একটা বেশি আমাদের ডিজি সাহেবের উপস্থাপনায় হয়তো 55 জন আর একজন কোঅপ করেছে, এবং এটা 3 মাস পর পর মিটিং হয়, আমি থাকতে নিয়মিতই মিটিং হতো 3 মাস পর পর, এবং খুব সুন্দরভাবে আমাদের যে তথ্যপত্র নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন মিনিস্ট্রির মধ্যে যে তারতম্য হতো এখন সে তারতম্যটা অনেকাংশে কমে এসছে। আমাদের ডিজি বিবিএস যেহেতু ওখানে ডিডিজি ছিল, এখন ডিজি উনি তো ধীর স্থির ঠান্ডা খুব ভালো মানুষ এবং খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সে ধারাবাহিকতায় এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টকে বাংলাদেশে সাধারণত আমরাও যারা বাইরে থেকে দেখতাম বা বুঝতাম, আমরা উপজেলা লেভেলে জেলা লেভেলে চাকরি করতাম বা বিভাগ বিভাগ যায় আমরা দেখতাম মাঠ পর্যায়ে কাজ করতে, স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে কেন যেন একটা অন্য চোখে বাংলাদেশে দেখা হয়, কিন্তু আসলে কিন্তু স্ট্যাটিস্টিক্স যে কত গুরুত্বপূর্ণ এটা আমি জাতিসংঘে একাধিকবার এই স্ট্যাটিস্টিক্সের সেক্রেটারিদের নিয়ে বা এনএসও প্রধানদের নিয়ে প্রতি বছর 1 সপ্তাহের একটা আন্তর্জাতিক সম্মেলন হয়, আমি একাধিকবার সেই সম্মেলনে অংশ নিয়েছি, আর এখন তো এসডিজির বিষয়, সুতরাং এটা যে কত গুরুত্বপূর্ণ সেটা আমরা গভর্নমেন্টকে বোঝাতে সক্ষম হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী জেলা এবং বিভাগ পর্যায়ে কর্মকর্তাদের যানবাহনের ব্যবস্থা করেছেন, এখন সর্বশেষ উপজেলা পর্যায়ে মোটর বাইকের ব্যবস্থা করেছেন অফিসারদের জন্য এবং লেডি অফিসারদের জন্য মোটর স্কুটির ব্যবস্থা করেছেন, এখানে কথা না, এবং একদিনে তো এটা সম্ভব না, কিন্তু ধীরে ধীরে আপনার অনেক অগ্রগতি হয়েছে। অনেক দেশে আইন আছে, অনেক দেশে স্ট্যাটিস্টিক্স এর আইন নাই, কিন্তু বাংলাদেশে স্ট্যাটিস্টিক্স এর আইন আছে, যেটা 2013 সালে আইনগত ভিত্তি স্থাপনের লক্ষ্যে কিন্তু এই আইনটি বাংলাদেশ মহান জাতীয় সংসদে পাশ হয়, পরিসংখ্যান আইন 2013। আপনার অনেক দেশে নাই, যেমন ভুটানে আইন নাই, মালদ্বীপে আইন দেখেছি, তারা আমাদের কাছ থেকে তারা কপি নিয়েছে তাদের দেশে এই আইন প্রণয়নের জন্য, এই আইন না থাকলে কোনো ভিত্তি থাকে না। সর্বোপরি আমাদের গভর্নমেন্ট ন্যাশনাল এনএসডিএস যেটা পরিসংখ্যান উন্নয়নে জাতীয় কৌশলপত্র অনুমোদন করেছেন ক্যাবিনেটে, এটাও কিন্তু আমাদের পরিসংখ্যান ব্যবস্থার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে এক প্রণীত একটি বিস্তারিত বাস্তবসম্মত অংশগ্রহণমূলক পরিবর্তনশীল রাষ্ট্রীয় সত্তাধীন একটি পরিকল্পনা দলিল, যেটা আমাদের ডিজি সাহেব উল্লেখ করেছেন তার প্রেজেন্টেশনে খুব সুন্দরভাবে। বিবিএস আমাদের বিবিএস এসডিজির 232টির মধ্যে 105টি সূচকের উপাত্ত প্রদান করবে, চারটিখানি কথা না, প্রিয়মতে আমাদের যে মিটিং হতো এখন তো ওনারা যান, আমি আমার কর্মকালীন আমি গেছি সেখানে যে কিন্তু উপস্থাপন করতাম এবং অন্যান্য মন্ত্রণালয়ের সচিব মহোদয়রা আসতেন, 232টির মধ্যে 105টি সূচক আপনার বিবিএস দেবে, সুতরাং এটা কিন্তু চারটিখানি কথা না, এবং বিবিএস যেটা দেবে সেটাই কিন্তু অথেন্টিক। আপনারা দেখেন প্রতি বছর আমাদের দারিদ্র বিষয় হোক বা যে কোনো সূচকের আমরা যখন বাংলাদেশ সরকার যে ঘোষণা দেয় সেটা কিন্তু এখন আর বিশ্ব ব্যাংক বা IMF বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ওভাবে আপনারা চ্যালেঞ্জ করতে পারলাম, তারা যতই তথ্য উপাত্ত ব্যবহার করুক সেটার কিন্তু সোর্স কিন্তু বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স কিন্তু একটি আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, এবং আমি তো বলবো একটা একটা বিমান যখন ফ্লাই করে টেক অফ করে ঠিক ওইভাবে কিন্তু বিবিএস এগিয়ে যাচ্ছে। আপনার যেটা আমাদের বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সাহেব যেটা বললেন, আমি ওই ইনস্টিটিউশনে গিয়েছি আমাদের কলিগদের নিয়ে দেখে এসেছি, দেখে এসে দেখি আমাদের বিবিএস এ একটি রুমে ট্রেনিং হয়, সেটা আমার মনে দাগ কাটে, আর আমি তাদের ইনস্টিটিউশন দেখে এসেছি যেটা ইয়াতে উত্তরপ্রদেশের মধ্যে পড়েছে ইন্ডিয়াতে, সেটা আমার কলিগদের নিয়ে দেখে এসেছি, এসে আমার মাথার মধ্যে এই চিন্তা আসি, আমি মন্ত্রী মহোদয়ের সঙ্গে আলাপ আলোচনা করি, একটি সামারি পাঠাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে তাদের একটা ইনস্টিটিউশন দরকার, বিল্ডিং আছে কিন্তু ইনস্টিটিউশন নাই। তখন মাননীয় প্রধানমন্ত্রী মিরপুরে যে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি হচ্ছে সেইখানে আমি আর মন্ত্রী মহোদয় যে নামটা সিলেক্ট করেছি বাংলাদেশ ইনস্টিটিউট অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড রিসার্চ, ঠিক এই নামে মাননীয় প্রধানমন্ত্রী একটা বড় বিল্ডিং এর 2টা ফ্লোর কিন্তু বিবিএস কে দিয়েছেন, এটা কিন্তু আমাদের একটা বিশাল অর্জন, যেটা আমাদের প্রফেসর সাইদুর রহমান সাহেব জানেন গত বছর ডিসেম্বর মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে আন্তর্জাতিক যে সম্মেলন হলো স্ট্যাটিস্টিক্স, সম্ভবত 18-19 ডিসেম্বর, সেখানে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর পদলক বিস্তার গেলেন,
এসডিজি বিষয়ে সাবেক মুখ্য সমন্বয়ক জেনারেল কালাম আজাদ স্যার গেলেন, আমি গেলাম, দেখলাম পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেখানে আসছেন, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স কিভাবে কাজ করে যাচ্ছে সেই জিনিসটি আপনার এখন কি বলবো এখন সবার কাছে এটা গ্রহণযোগ্য একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং মানুষজন যতই ডাটা নিয়ে ইয়ে করুক, বিবিএস কে কিন্তু এখন লক্ষ্য করে এবং বিবিএস তথ্যপত্র নিয়ে কিন্তু এখন সবাই চলছে। এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ প্রশংসনীয় সাফল্য দেখিয়েছে। বাংলাদেশকে বলা হয়ে থাকে এমডিজি বাস্তবায়নের রোল মডেল। আমাদের অধ্যাপক সাইদুর রহমান সাহেব বললেন যে এমডিজি যেহেতু আমরা সাকসেসফুল হয়েছি, এই সুনাম অক্ষুণ্ণ রেখে আগামীতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের মাধ্যমে দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে বাংলাদেশ সরকার, এই জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে বহির্বিশ্বের সাথে মানসম্মত তথ্যের আদান প্রদান নিশ্চিত করে উন্নয়ন ও অগ্রগতি করার লক্ষ্যে বিশ্ব পরিসংখ্যান দিবস পালনের পাশাপাশি জাতীয় পরিসংখ্যান দিবস, যেটা বললেন আমাদের সঞ্চালক সাহেবও বললেন, ডিজি সাহেবও বললেন, এই জিনিসটি আমরা উপলব্ধি করেছি যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের, বাংলাদেশের প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্টের দিবস আছে, কিন্তু পরিসংখ্যান দিবস বলে কোনো দিবস ছিল না। এটা আমি খুব গভীরভাবে ফিল করেছি। তারপরে এটা আমি মন্ত্রী মহোদয়ের সঙ্গে আলাপ করি, আমাদের ডিজি বর্তমান ডিজি মহোদয় তাজুল সাহেবের যথেষ্ট ভূমিকা আছে, তাকে বলে একটি প্রস্তাবনা রেডি করি, সেই প্রস্তাবনা রেডি করে আপনার ক্যাবিনেট ডিভিশনে পাঠাই ক্যাবিনেট মিটিং উপস্থাপনের জন্য। এর মধ্যে কোভিড শুরু হয়ে যায়, তারপর আমাদের আন্তরিক চেষ্টা ফলে গত 8ই জুন জাতীয় সংসদ ভবনে যখন মাননীয় প্রধানমন্ত্রী ক্যাবিনেট মিটিং করলেন, যেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের বয়স বৃদ্ধির যে বিষয় এজেন্ডা ছিল, সেখানে ক্যাবিনেট সেক্রেটারি মহোদয়ের আমাদের এই পরিসংখ্যান দিবসের বিষয়টিও এজেন্ডাভুক্ত করেন এবং 8ই জুন খুব সুন্দরভাবে উপস্থাপন করলাম, বিবিএস এর গুরুত্ব অনুধাবন করলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জাতির পিতা কন্যা শেখ হাসিনা 27শে ফেব্রুয়ারি জাতীয় পরিসংখ্যান দিবস হিসেবে ঘোষণা করেন, অনুমোদন দেন এবং সেই দিনই স্বাক্ষর হয় রেজুলেশন, পরের দিনই ক্যাবিনেট সেক্রেটারি সাহেব আমাদের কাছে চিঠি পাঠিয়ে দেন। এখন উপজেলা জেলা বিভাগ এবং জাতীয় পর্যায়ে বাংলাদেশে জাতীয় পরিসংখ্যান দিবস পালন হবে প্রত্যেক বছর 27শে ফেব্রুয়ারি। এটা বিবিএস এর একটা বিশাল অর্জন। এক্ষেত্রে আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক সাইদুর রহমান সাহেব সহ তার যে সহকর্মীরা যারা ছিলেন, আমার ডিজি বিবিএস তাজুল সাহেব সহ তার যে সহকর্মী ছিলেন, আমার এসআইডির যে সহকর্মী ছিলেন, প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে, প্রত্যেকের আছে এবং তাদের চেষ্টা আন্তরিক চেষ্টাতেই আমরা এই জিনিসটা করতে পারবো। আমরা আরো অনেক কিছু কাজ আমাদের হয়েছে, একদিনে সবকিছু সম্ভব না, ধীরে ধীরে নন ক্যাডার যারা ছিল তাদের নিয়োগের কথা বললেন, নন ক্যাডার যারা ছিল তাদের নিয়োগ বিধি ছিল না, সেই নিয়োগ বিধি ডিজি সাহেব আমি আমরা চেষ্টা করে সেই নিয়োগ বিধি আমরা করেছি, যার জন্য আপনার এক সময় বিবিএস এ জনবলের যে সংকট ছিল, লোক নিয়োগের সমস্যা হচ্ছিল, হাইকোর্টে মামলা ছিল, সেই মামলাটা অনেক কষ্ট করে ছোটানো হয়েছে, আমাদের ডিজি সাহেব সেটা সাক্ষী, ওনার যথেষ্ট কন্ট্রিবিউশন আছে। তারপর আমাদের লোক নিয়োগ শুরু হয়েছে, এখন আপনার অনেক অনেক ভালো ভালো ছেলে মেয়ে যারা স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ড বা ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড তারা কিন্তু এখন বিবিএস এ আসতেছে এবং খুব ভালো পারফর্ম করছে, চিন্তা করা যায় না। বিদেশে ট্রেনিং আমি থাকা অবস্থায় তো আছে, এখনো আছে আমাদের স্ট্যাটিস্টিক্স চাকরি করে এসব ছেলে মেয়েরা যারা চাকরি করে তারা কিন্তু বিদেশে প্রশিক্ষণ নিতে যাচ্ছে, আবার বিদেশ থেকে পড়াশোনা শেষ করে আসছে এবং কত সুন্দর সমন্বয়, উন্নত দেশের সঙ্গে আমাদের তাল দিয়ে চলার মতন যে ব্যবস্থা সেটা কিন্তু আমাদের সে সক্ষমতা কিন্তু আমরা অর্জন করে যাচ্ছি। আমরা এই বিষয়ে আমরা খুব মানে আশাবাদী, আশা করি আমরা যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে বিভিন্ন পরিসংখ্যানের মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে যাচ্ছে, বাস্তবায়ন করে যাচ্ছে, আমাদের যে প্রেক্ষিত পরিকল্পনা ছিল 2010-21, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা 2016-20, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা 2021-25, রূপকল্প 2021, রূপকল্প 2041, ডেল্টা প্ল্যান 2100, পৃথিবীর 2-1টি দেশ মাত্র করতে পারে, তার মধ্যে বাংলাদেশ এটা করেছে। সকল জাতীয় আঞ্চলিক আন্তর্জাতিক রোডম্যাপের সাথে সামঞ্জস্যপূর্ণ পরিসংখ্যান প্রণয়নের কাজ করে যাচ্ছে কিন্তু বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স শুরুতে যে অবস্থায় ছিল এখন যে অবস্থায় আছে, যেটা আমি বললাম টেক অফ করছে, অর্থাৎ বিমান উপরের দিকে উঠছে এবং একটা মাত্রায় আন্তর্জাতিক মানে উঠার জন্য আপনার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আপনাদের এই ব্যাপারে সবার সহযোগিতা আমরা কামনা করি। বিএস জাতীয় আঞ্চলিক আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্বের অন্যান্য দেশের জাতীয় পরিসংখ্যান সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া জনশুমারি, কৃষি, মৎস্য, প্রাণ সম্পদ শুমারি, অর্থনীতি শুমারি সহ অন্যান্য শুমারি ও জরিপের পাশাপাশি জিডিপির ভিত্তি বছর পরিবর্তন, ভোক্তা মূল্য সূচক সিপিআই যেটা বলে মজুরি হার সূচক সহ অন্যান্য সূচকের ভিত্তি বছর পরিবর্তনের কার্যক্রম চলমান রয়েছে এবং কাজ করে যাচ্ছে।
বিশ্ব পরিসংখ্যান দিবস 2020 উদযাপন উপলক্ষে আজকে যে প্রোগ্রামের আয়োজন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমাদের অধ্যাপক সাইদুর রহমান সাহেব, অধ্যাপক মনিমুল হক সাহেব, আপনাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আজকে প্রোগ্রামে আমার সহকর্মী ডিজিপি বিএস জেনারেল মোহাম্মদ তাজুল ইসলাম সহ অন্যান্য যারা উপস্থিত আছেন সবাইকে আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। আরো ভালো লাগলো যে বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টের 60 বছর পূর্তি, যেটা হীরক জয়ন্তী বলে, সেই সৌভাগ্য বশত সেই প্রোগ্রামের সাথে আমাদের বিশ্ব পরিসংখ্যান দিবস 2020 বেশ মিল পাওয়া গেল। এই জন্য আপনাদেরও শুভকামনা করি, আপনাদের সবাইকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব সুরেন্দ্রনাথ চক্রবর্তী আপনাকে। আপনি ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে এর যে হিস্ট্রিটি ছিল সেটি সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং সেই সাথে বাংলাদেশের যে একটি পরিসংখ্যানবিদদের জন্য যে একটি স্পেশাল ডে থাকা উচিত সেটি অনুধাবন করেছেন এবং সেটি অনুধাবন করে মন্ত্রিসভায় সেটি অনুমোদন করে সেটি এখন আগামী বছর 2021 সাল থেকে 27 ফেব্রুয়ারি প্রতি বছর বাংলাদেশে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে পালিত হবে। আসলে এই দিনটির খুব দরকার ছিল আমাদের জন্য এবং স্ট্যাটিস্টিক্সের ব্যবহার ছাড়া আসলে দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে না এবং সঠিক পরিকল্পনা গ্রহণের জন্য আসলে স্ট্যাটিস্টিক্সের অপরিসীম ভূমিকা থাকা উচিত। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, সঠিক পরিসংখ্যান দিয়ে এবং সঠিকভাবে তথ্য উপস্থাপন করে সরকার সহযোগিতা করা। তো অনেক ধন্যবাদ আরো একবার জনাব সুরেন্দ্রনাথ চক্রবর্তী আপনাকে। সম্মানিত ভিউয়ার্স, আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত, আমাদের আজকের আরেকজন খুবই নাম করা ব্যক্তি জনাব মাহবুব জামান সাহেব, উনি ডেটা সফটের ম্যানেজিং ডিরেক্টর, উনি ওনার ইন্টারনেট কানেকশনটি এতই আনস্টেবল যে উনি কোনোভাবেই কানেক্ট হতে পারছেন না। আমি এর মধ্যে কয়েকবার ওনার সাথে কথা বলেছি কিন্তু উনি কোনোভাবেই কানেক্ট হতে পারলেন না। উনি ওনার আলোচনার বিষয়টিও ছিল খুবই অ্যাট্রাকটিভ, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ডেটা সায়েন্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। আজকে যেহেতু ওনার বক্তব্যটি আমরা শুনতে পেলাম না, আমি প্রত্যাশা করছি খুব অল্প দিনের মধ্যেই আমি ওনাকে নিয়ে একটি প্রোগ্রাম করব যেখানে এই বিষয়টি নিয়ে উনি হয়তো একটি স্বতন্ত্র লেকচার দিবেন। এবং আমি আপনাদের যথার্থ জানাতে চাই যে আমাদের যে এক্সট্রা কারিকুলার কার্যক্রমের বিভাগ নামক যে এপিসোডটি হওয়ার কথা ছিল, আমাদের একজন সম্মানিত শিক্ষক হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমরা সেই এপিসোডটি স্থগিত করেছিলাম। সেই এপিসোডটি আগামী 29 অক্টোবর রাত 8টা 1 মিনিটে অনুষ্ঠিত হবে। আপনাদের সেই অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা অনেকক্ষণ থেকে আপনারা এখানে আপনাদের বক্তব্য উপস্থাপন করেছেন এবং আপনারা এই প্রোগ্রামে উপস্থিত থেকে আসলে পরিসংখ্যান বিভাগকে সম্মানিত করেছেন, আমরা সম্মানিত হয়েছি আপনাদের আজকের এই উপস্থিতির মাধ্যমে। আমি পরিসংখ্যান বিভাগের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আমি আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে যাওয়ার আগে, শেষে যাওয়ার আগে আমি আপনাদের সাথে, যদিও আসলে এই ধরনের কথা মানে প্রশ্ন আপনাদেরকে করা উচিত নয়, তারপরে আমি শেষে যাওয়ার আগে আপনাদের কাছ থেকে খুব সংক্ষেপে এক সেন্টেন্সের মধ্যে শুনতে চাইবো যে সামনের দিনগুলিতে পরিসংখ্যানকে এগিয়ে নেওয়ার জন্য কি করা উচিত, এক সেন্টেন্সে যদি বলেন জনাব সুরেন্দ্রনাথ চক্রবর্তী। মানে পরিসংখ্যানকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সমস্ত ডিপার্টমেন্ট বা মিনিস্ট্রি সবার সহযোগিতার দরকার এবং আমরা যাতে পরিসংখ্যানকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পারি, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি সেভাবে যাতে যেতে পারি, এই জন্য সবার আন্তরিক সহযোগিতা কাম্য। অনেক ধন্যবাদ জনাব সুরেন্দ্রনাথ চক্রবর্তী, এক্স সিনিয়র সেক্রেটারি। এখন আমি জনাব তাজুল ইসলাম সাহেব আপনার কাছে যেতে চাই, যে আপনি এখন বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর ডাইরেক্টর জেনারেল, এই যে নিয়োগ নিয়ে যে আমাদের ছেলে মেয়েদের যে প্রশ্নটির হওয়ার হামেশাই আমরা যে প্রশ্নটির মুখোমুখি হই যে স্যার সে নিয়োগ হবে পরিসংখ্যান কর্মকর্তা, সেখানে কেন একজন সোশ্যাল সায়েন্স গ্র্যাজুয়েট কম্পিট করবে আমাদের সাথে,
তো আমি এই বিষয়টি যে ওনার কাছ থেকে জাস্ট এক সেন্টেন্সে যদি বলতে চাই, কবে উদ্যোগ নেবেন যে পরিসংখ্যানের কর্মকর্তার জন্য শুধুমাত্র পরিসংখ্যানের ছাত্ররা অ্যাপ্লাই করবে? এক সেন্টেন্সে বলুন। ধন্যবাদ মোমিন রোগ সাহেব। আসলে এটা এক সেন্টেন্সে উত্তর দেওয়া হয়তো সম্ভব না, তারপর আমি বলছি যে এটা একটা ক্যাডার সার্ভিস হিসেবে যে বিষয়টা আসছে সেখানে সত্যি কথা যেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে কাজ করতে পারবে যে কেউ, এটা ঠিক আছে। কিন্তু যখনই আপনি কোনো সার্ভে করতে যাবেন আসলে অর্থনীতি এবং সামাজিক পরিস্থিতির বাইরে গিয়ে আপনি শুধু পরিসংখ্যান দিয়ে সার্ভেটা কমপ্লিট করতে পারবেন না, কাজেই অন্যান্য সাবজেক্টগুলির কিন্তু ভূমিকা আছে, সেই ভূমিকাটা কিন্তু থাকবে। কাজে শুধু স্ট্যাটিস্টিক্স কল্পনা নয়, কল্পনাটাকে করতে হবে যে আমাকে সামাজিক বিষয়গুলি যেমন বিবেচনা আনতে হবে, একই সাথে অন্যান্য বিষয়গুলি যেগুলি আছে যেমন অর্থনীতি, এটাকে আপনি কোনো রকমই অ্যাভয়েড করতে পারবেন না, কাজে সেটাকে নিয়েই কিন্তু পরিসংখ্যানকে চলতে হবে। তবে হ্যাঁ, কিছু হয়তো করা যায়, বাট সবটাকে করা যাবে না শুধু পরিসংখ্যানের জন্য, এটা সম্ভব না। এ বিষয়ে একটু সবারই সচেতন থাকতে হবে বলে আমি আশা করি, তবে সবার সহযোগিতা দরকার পরিসংখ্যানকে আরো আপলিফ্ট করার জন্য, আরো যুগোযোগী করার জন্য আমরা সকলের সহযোগিতা চাই এবং পরামর্শ চাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব তাজুল ইসলাম, ডাইরেক্টর জেনারেল বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। পরিসংখ্যান বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় সবসময় এই ব্যাপারে সহযোগিতা করতে আগ্রহী আছে। আমি এখন যেতে চাই জনাব এ কে এম ফজলুল হক মিয়া আপনার কাছে, যে আপনি বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান ডিপার্টমেন্টের এখন এক্সিকিউটিভ ডিরেক্টর। আপনি কি মনে করেন যে সামনের দিনগুলিতে পরিসংখ্যান বিদ্যের আরো বেশি ভূমিকা রাখা উচিত, এবং করোনা পরবর্তী যে নিউ নর্মাল সিচুয়েশনের সাথে আমরা পরিচিত হতে যাচ্ছি সেই সিচুয়েশনে আসলে পরিসংখ্যান বিদ্যার কি ভূমিকা হওয়া উচিত? খুব একবারে এক দুই সেন্টেন্সের মধ্যে বলবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। তবে যেটা আমি বলেছিলাম যে পরিসংখ্যানবিদ পরিসংখ্যানের কাজ করবেন বা পরিসংখ্যানে পড়াশোনা যারা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসেন তারাই করবেন। হ্যাঁ, আপনি বলেছিলেন যে ইকোনমিক্স এবং স্ট্যাটিস্টিক্স যে বাংলাদেশ ব্যাংকে রিক্রুটমেন্ট এখন, তো আমরা যখন জয়েন করলাম তখন আমাদের সাথে আমাদের সিনিয়র কলিগরা ছিলেন, কেউ ম্যাথমেটিক্সের বলে সংখ্যাতত্ত্ব নিয়ে আয়রা, তো ম্যাথমেটিক্সের লোকজন তো সংখ্যা ভালো জানে, তো সংখ্যাতত্ত্ব যেখানে সংখ্যা নিয়ে কাজ তা না, আমরা ম্যাথমেটিক্স পারবো না কেন? আমি বলছি অবশ্যই পারবেন, কিন্তু আপনাকে যখন এখানে দেওয়া হবে কোন স্যাম্পলিং ইউজ করে সার্ভেটা করবেন, আপনি তখন কী করবেন? সবগুলোর গণনা করে একসাথে যোগ করে ভাগ করলেই তো গড় বের হয়ে যাবে। তা আমি বললাম তো এটা তো স্যাম্পলিং গণনা। তো এরপরে তারপরে কিছু কিছু উপজেলাতে আমাদের কলিগদেরকে দেখছি, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ওনারা কেউ তখনকার সময় যে ডক্টর গোলাম রব্বানি স্যার ছিলেন, তারপরে কলিউল ইসলাম স্যার ছিলেন ওনারা তারও আগে, তখন ওই একই অবস্থা যে ইতিহাস একজন পরিসংখ্যান উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, আপনি ভাই কোন সাবজেক্টে বলে ইতিহাসে, আমি এটা ধরেন 80 দশকের শুরুতে, তখন বললো যে আমি বললাম কীভাবে, বলে রিক্রুটমেন্ট হয়েছে, আমাদের চাকরি হয়েছে, আমরা জয়েন করছি, কাজ করতেছি, বাস আমাদের উপর থেকে নির্দেশনা আসে, আমরা সেইভাবেই চালাচ্ছি। তো এখন এটা তো এক সময় ছিল না, অপ্রতুলতার কারণে হয়েছে, ওয়ার্ল্ডে কোথাও নাই। যে আমি ইউএসএতে আমার বাচ্চারা পড়াশোনা করে আমি মাঝে মাঝে যাই, তো ওখানে আমাদের যারা কলিগে আছেন, বন্ধু বান্ধব আছেন যারা বাংলাদেশের বা আমাদের আত্মীয়, তো সেখানেও দেখছি একটা রিক্রুটমেন্ট পিওর স্ট্যাটিস্টিক্স ছাড়া, ওই স্ট্যাটিস্টিক্স বা কাজকর্মের যে করবে রিক্রুটমেন্ট করে একটা পিওর স্ট্যাটিস্টিক্স লাগে। তো এখানে আমাদেরও বাংলাদেশে ইনশাল্লাহ এখন হয়ে আসছে, আর আমাদের ওই পলিসি যেটা এখন হবে, বাংলাদেশ ব্যাংকের কথা বলছি, যে ইকোনমি রিসার্চ ডিপার্টমেন্ট যেটা ইকোনমিক্স ফ্রম স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইকোনমিক্স থেকে আপনার রিক্রুটমেন্ট হয় যেটা সার্কুলার হয়, তো ওদেরও আছে, আমাদেরও আছে ভাইস ভার্সা। তো আমরাও চেষ্টা করবো, আমাদের মাঝখানে ছিল শুধু স্ট্যাটিস্টিক্স, পরে আবার এখন ইকোনমিক্স, তো এটা আর ওটা যেটা আমাদের যে সাবেক সিনিয়র সেক্রেটারি মহোদয় উনি যেটা নন স্ট্যাটিস্টিশিয়ান হয়ে উনি ওয়ার্ল্ড ওয়াইড যে দেখছেন অনেক দেশে, উনি এই কাজের জন্য উনি যে অভিজ্ঞতা সঞ্চয় করছেন, উনি অবশ্য বর্তমানে আমাদের যে তাজুল ইসলাম সাহেব ডিজি উনিও ওনারাও যান, বিভিন্ন দেশে যাবেন, আরও আশা করি আমরা বাংলাদেশ পরিসংখ্যান ভুরুতে পরিসংখ্যান, ওই যে একটা কথা আমি খাস বাংলায় বলি, আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে যার কাজ তারে সাজে অন্য লোকের গলায় বাজে, তো এখন পরিসংখ্যানবিদ হিসাবে পরিসংখ্যানবিদরাই জানবে কোথায় কিভাবে কি করতে হয়। তবে হ্যাঁ, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডে তো আমাদের সচিব মহোদয় আছেন, ডিজি মহোদয় আছেন, কিন্তু ফিল্ডে আমি মনে করি
যে পরিসংখ্যান বিধি যারা তাদেরকে রিক্রুটমেন্ট করে বা পলিসি ওইভাবে হওয়া উচিত এবং আশা করি সেটাই হবে। আর যেটা এমন আমার বাংলাদেশে যেটা এখন বর্তমানে করোনার যে স্ট্যাটিস্টিক্স বা ওয়ার্ল্ড, যেমন আমি আমার ওই কিছুদিন আগে গেছিলাম, আমার বাচ্চারা যখন অনলাইনে ক্লাস করে তো আমার বাচ্চারা যেটা স্কুলে পড়ে সেটা বলতেছে যে আপু আমাদের তো এখন সামনে চলে যেতে হবে স্কুলে ফিজিক্যালি ক্লাস করতে, কেন আমাদের এখানে স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে আক্রান্তের সংখ্যা অনেক কমে গেছে, প্রতিদিন স্ট্যাটিস্টিক্স ইয়া করে দেখে এই আমাদের এখানকার যে ইয়া আছে বোর্ড আছে বা শিক্ষা আমাদের স্টেটের শিক্ষা ডিপার্টমেন্ট, তো এখন সঠিক স্ট্যাটিস্টিক্স আমাদের এই প্যান্ডেমিকের সময় দেখা যায় যে আমাদের কতজন আক্রান্ত হলো কতজন মারা গেল, এটা আমাদের হেলথ মিনিস্ট্রি হেলথ ডিজি অফিস যদি সঠিক দেয় তাহলে আমাদের আমরা সচেতন হব যে আমাদের কী হারে বাড়তেছে কী হারে মরতেছে কতটুকু আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। তো এটা স্ট্যাটিস্টিক্স যেমন পিছনের আর একটা দুইটা কথা বলে রাখি, যখন দেশ স্বাধীন হলো জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন সাহায্য চাইলেন বিভিন্ন দেশের কাছে যে আমার দেশে আমার অবস্থা দেশের অবস্থা খুবই খারাপ কারণ পশ্চিমা শাসক গোষ্ঠী আমাদেরকে যা করে গেছে আমি আমার এখন সাহায্য দরকার, বলছে তোমার স্ট্যাটিস্টিক্স দাও, স্ট্যাটিস্টিক্স আর আমি তোমাকে কী কী তোমার আছে না না আছে আমি কীভাবে জানবো, তখন তো যা উনি কী করলেন চারটা ইয়াকে একত্র করে একীভূত করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জন্ম হলো। তো আমার মতে স্ট্যাটিস্টিক্স যেখানে আসছে স্ট্যাটিস্টিক্স যে অঞ্চল বলেন ইভেন আমরা অঞ্চল ভিত্তিক উন্নয়নের জন্য আমাদের স্ট্যাটিস্টিক্স দরকার, যেটা আমার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আমাদের কলিগরা করে থাকেন আর কি। তো যেমন আমার কিছুদিন আগে সিলেট থেকে আসলো অর্থমন্ত্রী মহোদয় এলাকাতে সংক্ষিপ্ত কথা হবে, সবচেয়ে বেশি রেমিটেন্স আসছে, তো আমরা বললাম না এখন আমরা সার্ভে করে দেখলাম যে রেমিটেন্স বিভিন্ন আগে এক সময় ছিল সিলেটে, এখন আর অত নাই, অন্যান্য এলাকা রেমিটেন্স অনেক বেশি আসে, তো আমি আসলে অনেক বেশি নষ্ট করে, তো আশা করি ইনশাল্লাহ আমাদের সঠিক সময়ে সঠিক স্ট্যাটিস্টিক্স এবং টাইমলি এবং লেটেস্ট আমরা করব, এটা আমাদের সবার কাছে সবার প্রত্যাশা। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ একেম ফজলুল হক মিয়া আপনাকে, আপনাকে আপনি এক কথায় উত্তর দিবেন, এত কথাই উত্তর না, আপনি জাস্ট আপনি যেহেতু পরিসংখ্যান সমিতির সাথে যুক্ত আছেন এবং ওখানকার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, পরিসংখ্যান সমিতির কি কি আরো বেশি অ্যাক্টিভ হওয়া উচিত নয় বাংলাদেশের পরিসংখ্যানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এক কথায় উত্তর দিবেন, বেশি সময় কিন্তু আমাদের হাতে নেই। জনাব একেম ফজলুল হক মিয়া, না আমি এক কথায় বলতে গেলে আমাদের পরিসংখ্যান সমিতি তো আমরা আছি কিন্তু আমাদের যে পরিসংখ্যান ব্যুরোর যে আমাদের ডিজি মহোদয় এবং আমরা যেখানে যে আছি আমাদের ওই যে একটা স্লোগান বা আন্দোলন হতে হবে যে যেমন বার্থ রেজিস্ট্রেশন ডেথ রেজিস্ট্রেশন, এটাও কিন্তু আমাদের পরিসংখ্যান কর্মকর্তারাই করে থাকেন, আমাদের কিন্তু সঠিক ইয়ে হয় না, তো একটাই হবে যে আমাদের সবাই মিলে আমরা সবাই সচেতনতা বৃদ্ধি করব এবং পরিসংখ্যানকে আগিয়ে নিব ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ জনাব একেম ফজলুল হক মিয়া, পরিসংখ্যানকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ পরিসংখ্যান সমিতি অগ্রণী ভূমিকা পালন করবে এই আশাবাদ ব্যক্ত করছি। আমি প্রফেসর ডক্টর এম সাইদুর রহমান স্যার আপনাকে যদি এক কথায় বলতে বলি, স্যার খুব সংক্ষেপে বলবেন কারণ সময় আমাদের হাতে নেই, খুব সংক্ষেপে যদি এক কথায় বলেন যে পরিসংখ্যানকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য পরিসংখ্যান বিভাগগুলো বিভিন্ন ইউনিভার্সিটির কি ভূমিকা পালন করতে পারে? আমরা যারা পরিসংখ্যান একাডেমি হিসেবে কাজ করছি এবং ছাত্র তৈরি করছি, বাস্তব ক্ষেত্রে তাদেরকে সেই প্রপার জায়গায় যদি সঠিক এবং নির্ভরযোগ্য সময়োযোগী বিশ্বস্ত পরিসংখ্যান তথ্য উপাত্ত সংগ্রহ সহযোগিতা করতে পারে এবং তাহলে এই সম্মিলিতভাবে বিভিন্ন বিভাগ এটা যদি লিড দিতে পারে আন্ডার দ্য লিডারশিপ অফ দ্য বিবিএস, তাহলে আমরা আমাদের আগামীতে আমরা দেশ অনেক দূর 2041 সাল যেটা আমরা ডেমোক্রেটিক ডিভিডেন্ড আমরা পার করব, আশা করছি আগামী 5 বছর পরে যে বিশ্ব পরিসংখ্যান দিবস হবে তার মধ্যেই আমরা হয়তো একটা জায়গায় আমরা পৌঁছতে পারবো বলে আমার বিশ্বাস, যদি সবার সহযোগিতা আমরা নিয়ে কাজ করতে পারি। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রফেসর
ডক্টর এম সাইদুর রহমান, আমি প্রফেসর ডক্টর রহমতুল্লাহ ইমন ফ্রম বল স্টেট ইউনিভার্সিটি ইউএসএ, তার একটি কমেন্ট, সে উনি অনেকগুলো কমেন্ট করেছেন, তার একটি কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাতে চাই। ইকোনোমেট্রিক্স ইজ মোর স্ট্যাটিস্টিক্স দ্যান ইকোনমিক্স। যাই হোক, আমরা প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি যদি একটু সামারাইজ করি আজকের বক্তব্যটা, তাহলে এরকম হয় যে আমাদের প্রফেসর ডক্টর এম সাইদুর রহমান যে বিষয়টি বলেছেন যে এসডিজি অর্জন করতে গেলে আসলে স্ট্যাটিস্টিক্সকে মানে সামনে না নিয়ে আসতে পারলে এবং স্ট্যাটিস্টিক্সের সঠিক ব্যবহার, পরিসংখ্যানের সঠিক ব্যবহার যদি না হয় তাহলে আসলে এসডিজি অর্জন সম্ভব নয়, এবং সেক্ষেত্রে সঠিক তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করতে পারলেই আসলে আমরা এসডিজি খুব সহজেই অর্জন করতে পারবো। এরপরে জনাব মোহাম্মদ তাজুল ইসলাম ডাইরেক্টর জেনারেল, উনি যে বিষয়টি একটি সুন্দর প্রেজেন্টেশন দিয়েছেন এবং সেই প্রেজেন্টেশনে উনি যে এই যে তৃতীয় বিশ্ব পরিসংখ্যান দিবসের তাৎপর্য তুলে ধরেছেন এবং বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স কিভাবে এই বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে সরকারকে সহযোগিতা করছে বা পরিসংখ্যানকে সামনে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করছে, সেই বিষয়টি উনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এবং এরপরে জনাব এক এম ফজলুল হক মিয়া, উনি বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানের যে কার্যকর পরিধি সেই বিষয়টি নিয়েও আলোচনা করেছেন। এবং সর্বশেষে জনাব সরেন্দ্রনাথ চক্রবর্তী, উনি যে বিষয়টি মানে নিয়ে আলোচনা করেছেন সেটা হলো ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডের যে হিস্ট্রি এবং সেই সাথে বাংলাদেশে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডের যে হিস্ট্রি সেটি উনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং তার নেতৃত্বে বাংলাদেশে ওয়ার্ল্ড ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে দিনটি একটি দিন ঠিক হয়েছে যে 27 ফেব্রুয়ারিকে আমরা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে হিসাবে পালন করব এবং 21 সাল থেকে আমরা এটি বড় পরিসরে প্রত্যাশা করছি যে বড় পরিসরে বাংলাদেশে প্রতি বছর পালিত হবে। অনেক ধন্যবাদ জনাব সরেন্দ্রনাথ চক্রবর্তী, জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, জনাব এ কে এম ফজলুল হক মিয়া, প্রফেসর ডক্টর এম সাইদুর রহমান। আমি আন্তরিকভাবে দুঃখিত যে জনাব মাহবুব জামান সাহেব আজকের এই প্রোগ্রামে শেষ পর্যন্ত জয়েন করতেই পারলেন না। উনি প্রথমেই জয়েন করেছিলেন কিন্তু ওনার নেট এতই আনস্টেবল যে উনি জয়েন করতে পারলেন না। প্রত্যাশা থাকলো ওনাকে নিয়ে একটি স্পেশাল সেশন করার, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের অতিথি আপনারা যারা আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং ভিউয়ার্স আপনারা যারা এই প্রোগ্রামটি এই দীর্ঘ সময় ধরে অনলাইনের কল্যাণে উপভোগ করলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই করোনার থেকে আমরা মুক্ত হই এই প্রত্যাশা ব্যক্ত করে পরিসংখ্যান সামনের দিকে এগিয়ে যাক এই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ।